আলহামদুলিল্লাহ আমি অলরেডি রেকর্ডিংটা আপনাদের চালু করে দিলাম আচ্ছা সো একটু শুরুতে আপনাদের সাথে একটু পরিচিত হয়ে আসি আমি একটু আমার পরিচয়টা দিয়ে আমি শুরু করলাম আমি এমডি তাইর ইসলাম হৃদয় আর আমি হচ্ছে মূলত আপনাদের মোবাইল উইথ আউটসোর্সিং এর মানে আপনাদের মোবাইল উইথ আউটসোর্সিং অর্থাৎ বেসিকের যে জিনিসপত্রগুলো আছে যে আপনাদের ফিলান্সিং করার জন্য যে বেসিক যে জিনিসগুলো মূলত লাগে সেই জিনিসগুলো করার জন্যই মূলত আমি আপনাদের সামনে এসে হাজির হয়েছি আমি মূলত রিকভারি এডিতে দীর্ঘত দেড় বছর থেকে আহ ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টটা মূলত আমি হ্যান্ডেল করতেছি পাশাপাশি আপনাদের টিচারের বিষয়গুলো মূলত আমি হ্যান্ডেল করে থাকি অথবা অনেকে এখানকার আমাকে চেনে আচ্ছা যাই হোক আহ তারপরে একটু আপনাদের হয়তো বা সবার সাথে হয়তো আমি পরিচিত হতে অথবা অনেকটা সময় লেগে যাবে আমি দুই একজনকার কাছ থেকে একটু আর কি পরিচিত হয়ে আসি এখানে আমি দেখতে পাচ্ছি এমডি রাসেল এমডি রাসেল স্যার আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন জি স্যার শুনতে পাচ্ছি জি স্যার আপনি কোন জায়গা থেকে বলতেছেন এবং আপনি কি করেন যদি একটু বলতেন আমি বর্তমানে বেকার আছি আমি ডিগ্রি শেষ করছি মাদ্রাসা থেকে আচ্ছা ঝালুগাটি থেকে বলতেছি আমি ঝালুগাটি থেকে অনেক দূর থেকে আচ্ছা ধন্যবাদ আপনাকে তারপরে হয়তো আমি নেক্সট আরেকজনের কাছে কোশ্চেন নিব মানে জিজ্ঞাসা করব আচ্ছা আমি নামটা জিজ্ঞাসা করলাম রনি দাস গুপ্তা আপনি মানে আমার কথা শুনতে পাচ্ছেন রনি দাস গুপ্তা স্যার আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন আচ্ছা উনি মনে হয় নাই শুনতে পাচ্ছেন আচ্ছা জি স্যার আমি আমি শুনতে পাচ্ছি আচ্ছা জি স্যার আপনি কি করেন এবং আপনি কোন জায়গা থেকে কথা বলতেছেন যদি একটু বলতেন আমাকে আমি একটি বেসরকারি অফিসে অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার আমি চিডং থেকে বলছি ওকে ধন্যবাদ খুব বড় একজন আমাদের এখানে মানুষ আছে অলরেডি পরিচিত হয়ে নিলাম খুব ভালো লাগলো না না স্যার খুবই জব তারপরে এখানে আমি আরেকজনকে দেখতে পাচ্ছি যে ইমরান হোসাইন ইমরান হোসেন জি স্যার আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন যদি শুনতে পারেন তাহলে অবশ্যই একটু রেসপন্স করবেন আচ্ছা এখানে আর কয়েকজনকে আমি দেখতে পাচ্ছি জয়েন করেছে অনিকা তাবাচুম মনে হয় সম্ভবত मैम জি मैम আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন জি শুনতে আপনি কোন জায়গা থেকে আমাদের এখানে জয়েন করেছেন এবং আপনি কি করেন যদি একটু বলেন আমাদের মাঝে আমি বগুড়া থেকে আর বিবিএ ফার্স্ট ইয়ার এক্সামস কমপ্লিট করলাম ওকে ওকে আপনাকে ধন্যবাদ আচ্ছা আমার স্ক্রিনটা কি আপনারা সবাই দেখতে পাচ্ছেন যদি একটু বলতেন যদি আপনাকে দেখতে পাচ্ছি না আমাকে দেখার জন্য বলতে তো অবশ্যই আপনাদের অফিসে আসতে হবে হ্যাঁ অফিসে আসেন আমি প্রত্যেকটা ক্লাসে একটা কথাই বলি হয়তোবা আপনারা অনলাইনে ক্লাস করতেছেন অথবা আপনাদের অনেক সময় অথবা কোর্সটা খুবই অল্প সময়ের বেসিক কোর্স আট দিনের মানে আটটা ক্লাস টোটাল 21 দিনের অর্থাৎ হয়তো খুব বেশি একটা পরিচয় মানে আপনাদের সাথে হয়তো হব না তো যে বিষয়টা আমি বলতে চাচ্ছি যে আপনাদের কোর্স শেষ হয়ে গেলেও অবশ্যই অবশ্যই আমি প্রথম দিনে হয়তো আপনারা অবশ্যই আমাদের রিকভারি আইডিতে যদি কেউ ঢাকাতে থাকেন অথবা ঢাকার বাইরে যারা আছেন তারা অবশ্যই ঢাকাতে কখনো যদি বেড়াতে বা কোনো কাজে যদি আসেন অবশ্যই আমাদের অফিসে এসে কম কম একটা দেখা করে যাবেন হয়তো বা ভালো লাগবে হ্যাঁ আচ্ছা আমাদের অফিসিয়াল অ্যাড্রেসটা অবশ্যই আপনার আমি আপনাদেরকে দিয়ে দেব লিঙ্ক দেওয়া আচ্ছা অনেকে আপনাদেরকে মেসেজ করতেছে আমি আরো একটু সময় নিতেছি যেহেতু আজকে প্রথম ক্লাস বা ওরিয়েন্টেশন আপনাদের সবার সাথে একটা পরিচিত মুখ সবাই আমি চাচ্ছি সবাইকে নিয়ে ক্লাসটা করা অনেকে কমেন্ট করতেছে আমি এখন ক্লাস করতে পারিনি সো তাদেরকে আমি একটু হেল্প করতেছি জাস্ট এক মিনিটের মতো লিঙ্ক এখন অনেকে আবার জয়েন করে দিতেছে কথা বলতে হ্যাঁ জি অবশ্যই শিওর একটু বলুন হয়তো পরে আমি আপনাকে আর কথা বলার সুযোগ দেব না একেবারে শেষ না হওয়া ছাড়া জি বলুন জি স্যার আমি তো হচ্ছে মানে কোর্সে ভর্তি হয়েছে সেটা হচ্ছে ডাটা এন্ট্রি কোর্সে তো অফিস থেকে ফোন দিয়ে আমাকে বলা হয়েছে যে এখানে ডাটা এন্ট্রি আচ্ছা স্যার আপনার ব্যাস নাম্বারটা কত ছিল হ্যালো যে আপনি হারিয়ে গেলেন মনে হয় আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন আচ্ছা আপনারা কি আমার কথা শুনতে পারতেছেন একটু ক্লিয়ার করে বলবেন জি স্যার আমি আচ্ছা জি হ্যাঁ কে যেন একজন বলছিল যে আপনি আ জি জি কে একজন বলছিল যে উনি ডাটা এন্ট্রি করছে ভর্তি হয়েছে উনি কি আমার কথা শুনতে পাচ্ছে আচ্ছা তো মূলত আমি এখানে আপনাদেরকে একটু স্ক্রিন আমার স্ক্রিনটা মানে আপনারা সবাই দেখতে পাচ্ছেন আচ্ছা আমাদের যে কোনো বিষয়ে আমাদের হচ্ছে পেজে আপনারা নিজ নিজ দায়িত্ব থেকে যে পেজগুলো তো এডমিশন নিয়েছেন সেই পেজগুলো আমাদের মূলত যারা সিআর অর্থাৎ কাস্টমার রিলেশন অফিসার যারা ম্যানেজমেন্টে যারা আছে তারা মূলত আপনাদের জন্য ওরা দিন রাত চব্বিশ ঘন্টায় কিন্তু আছে ওদেরকে আমরা চব্বিশ ঘন্টার জন্য রেখেছি সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা আমাদের একটা শিফট হয় বিকাল পাঁচটা থেকে রাত্রি দুইটা পর্যন্ত আমাদের একটা শিফট হয় তো আপনি অনায়াসে অবশ্যই কিছু জানার যদি থাকে বা আপনার ক্লাসের বিষয়ে যদি কিছু জানার থাকে অবশ্যই আপনারা নিজ নিজ যেখান থেকে নিয়েছেন সেখানে অবশ্যই জিজ্ঞাসা করবেন আর যদিও বা এখন আর এডমিশনের আপনাদেরকে যেখানে এডমিশন আপনারা করেছেন আর আমার মনে হয় যে প্রয়োজন আপনারা শুধুমাত্র আমি এখানে একটা নাম্বার নোট করতেছি একটু এই নাম্বারটা আপনারা অবশ্যই নোট করে নিতে পারেন জিরো ওয়ান থ্রি ডাবল টু ফোর সিক্স ডাবল জিরো এবং আপনাদের ক্লাস সংক্রান্ত যে কোনো বিষয়ে অবশ্যই এই নাম্বারটাতে এই নাম্বার দুইটাতে অবশ্যই আপনারা কন্টাক্ট করবেন হ্যাঁ আর আশা করি এখানে আপনারা সবাই জয়েন করেছেন আমার স্ক্রিনে অলরেডি আপনারা একটা গ্রুপ দেখতে পাচ্ছেন একশো আটষট্টি নাম্বার গ্রুপ আজকে আমি এসেছি আপনাদের সামনে একটা ওরিয়েন্টেশন ক্লাস নিয়ে আর ওরিয়েন্টেশন ক্লাস মানে হচ্ছে আপনাদের ক্লাসে যে আমরা যা যা শিখবো বা আপনাদের সাথে একটু পরিচিত হব বা আপনারা কে কি করেন সেই বিষয়গুলো নিয়ে মূলত আমরা আলোচনা করব বা মার্কেট প্লেসটা কি আসলে আমরা এখান থেকে শিখে কতটুকু আর কি বেনিফিট পাবো সেই জায়গা থেকে মূলত আমি আজকে আপনাদের সাথে কথাগুলো বলবো তার আগে আগে বলে নিতেছি আপনাদের ধারে মাইক্রোফোন গুলো অন আছে এখন আমি দেখতে পাচ্ছি তিন চার কার মাইক্রোফোন গুলো অন আছে এ শুভ স্যার আপনি একটু দয়া করে আপনার মাইক্রোফোনটা অফ করুন প্রিন্স প্রিন্স তামিম হ্যাঁ জি ধন্যবাদ আপনাকে আরো দুই তিন জনের মতো মাইক্রোফোন গুলো অন আছে আমি চাই যাতে আপনার সবাই একটু মাইক্রোফোন গুলো অফ করি আচ্ছা আমার স্ক্রিন মনে হয় আপনারা সবাই শুনতে পাচ্ছেন জি অনেককে কথা শুনতে পারতেছেন আপনাদের জন্য আমি সবাইকে মিউট করে দিতেছি ওয়েট আচ্ছা আশা করি এখন কেউ আর কোনো শব্দ পাচ্ছে না আচ্ছা একটু দেখবেন আমার স্ক্রিনে আপনারা একটা গ্রুপ দেখতে পাচ্ছেন তাই না আমার স্ক্রিনে আপনারা সবাই একটা গ্রুপ দেখতে পাচ্ছেন সো এই গ্রুপের নামটা হচ্ছে মূলত রিকভারি আইটি একশো আটাত্তর রিকভারি আইটি ওয়ান সেভেন এইট আপনারা যারা একশো আটাত্তর নাম্বার ব্যাসে এডমিশন নিয়েছেন তাদেরকে প্রত্যেককে এই গ্রুপে অ্যাড করা হয়েছে এটা হচ্ছে আমাদের একটা প্রাইভেট গ্রুপ এখানে আপনারা যারা এডমিশন নিয়েছেন এনারা ছাড়া অর্থাৎ অন্য কেউ আপনাদের গ্রুপে নাই আমরা চাব না যাতে আপনারা ছাড়া অন্য কেউ এই গ্রুপে জয়েন করুক আচ্ছা নেক্সট স্টেপে দেখেন এই গ্রুপটা একটু যারা অথবা ফার্স্ট টু লাস্ট একটু দেখছেন তারা হয়তো জানেন এই গ্রুপে আপনাদের প্রত্যেকটা প্রত্যেকটা ক্লাসের ক্লাসের এই গ্রুপে দশ মিনিট আগে অর্থাৎ পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আমরা দেওয়ার চেষ্টা করব অবশ্যই অবশ্যই এই গ্রুপের লিঙ্কটা আমি আবারও আপনাদের আহ জুমের যে মেসেজ অপশন আছে সেখানে আমি দিয়ে রাখতেছি অবশ্যই সেখান থেকে আপনারা অবশ্যই এই লিঙ্কটা সেভ করে রাখবেন এখানে দেখবেন আপনাদের ক্লাস আজকে যে শুরু হয়েছে আমি শুরুতে জয়েন করে নয় মিনিট মানে কিছুক্ষণ পরে এই লিঙ্কটা দিয়ে দিয়েছি অনেকে আছে যারা কমেন্ট করেছে তাদেরকে অলরেডি আমি লিঙ্ক গুলো দিয়ে দিতেছি সো অবশ্যই এই গ্রুপটা হচ্ছে আপনাদের কি মেন এখন এখন আপনারা যে যেখান থেকে এডমিশন নেন না কেন অবশ্যই এই গ্রুপটার দিকে আপনাদেরকে একটু নজর রাখতে হবে আচ্ছা নিচের দিকে দেখবেন এখন থেকে ক্লাস শুরু করার আঠারো মিনিট আগে আমি দিয়েছি আপনাদেরকে এখানে দেখেন একটা নাম চেঞ্জ করা হয়েছিল এটা সম্ভবত সন্ধ্যা সাতটা একটা টাইম দিয়ে দেওয়া হয়েছিল তো তারপরে চেঞ্জ করা হয়েছে নেক্সট আবার দিয়ে দেওয়া হয়েছিল আমাদের আজকে ক্লাসটা হবে তার একটা গ্রুপের কভার নিয়ে মূলত আপনাদেরকে এখানে একটা পোস্ট করা হয়েছিল আপনাদের ব্যাসের ক্লাসটি আগামী বুধবার এটা অনেক আগে মূলত মনে হয় পোস্ট করা হয়েছিল এখানে মূলত জুমে কিভাবে জয়েন করবেন এই লিঙ্ক দিয়ে দেওয়া আছে ইউটিউব চ্যানেলের লিঙ্ক পাশাপাশি ইউটিউব চ্যানেলের লিঙ্ক পাশাপাশি ক্লাসের কিছু রুলস সো এই বিষয়গুলো অবশ্যই আপনাদের নিজ নিজের দায়িত্ব থেকে অবশ্যই একটু গ্রুপটা ভিজিট করবেন এখান থেকে আপনাদের ক্লাসের যে বিষয়গুলো আছে এখান থেকে আপনারা পরিষ্কারভাবে গ্রুপটা এ টু জেড দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে হ্যাঁ যে আমি এ টু জেড এখান থেকে বুঝতে পেরেছি আচ্ছা মেসেজ অপশনে অনেকে বলতেছে যে আমি শুনতে পারতেছি না আসলে কি আমার কথা আপনারা শুনতে পারতেছেন নাকি শুধুমাত্র আমি বলতেছি শুনতে পারতেছি আচ্ছা ম্যাসেজ জি জি মেসে এখন শুনতে আচ্ছা ম্যাসেজ এখনো ম্যাসেজ অপশনে যারা বলতেছে আমি শুনতে পারতেছি না কথা শুনতে পারতেছি না এখানকার মধ্যে যেকোনো একজন যারা আহ কমেন্টের অ্যান্সার দিতে পারেন তারা একটু দয়া করে মেসেজ অপশনে থাকবেন অবশ্যই তাদেরকে বলেন যে লিভ নিয়ে আবার জয়েন করুন যদি আমার কথা যদি কেউ শুনতে না পারে আমার এখান থেকে সার্বিকভাবে নেটের কোনো প্রবলেম নাই আচ্ছা আমি একটু ক্লাসের দিকে চলে যাই যে আপনারা এই গ্রুপটা সম্পর্কে জাস্ট আমি হয়তো আর এক মিনিট কথা বলে আপনাদের ক্লাসের বিষয়ের দিকে একটু চলে যাব এখানে এই যে সেম আমি যে জিনিসটা বললাম এখানে দুইটা নাম্বার দেওয়া আছে একটা টেকনিক্যাল সাপোর্ট আর একটা হচ্ছে অফিস নাম্বার সো টেকনিক্যাল সাপোর্টটা অবশ্যই আপনাদের জন্য দিন রাত চব্বিশ ঘন্টার জন্য আমাদের পর্যাপ্ত পরিমাণ আপনারা চব্বিশ ঘন্টার মধ্যে যেকোনো সময় সেখান থেকে হেল্প নিতে পারবেন অফিস নাম্বার অর্থাৎ ক্লাস বিষয়ে যদি কোনো আপনার মনে হয় যে না ক্লাস বিষয়ে আমার ক্লাসটি ভালো লাগে বা আমার মেন্টর ভালো লাগে অথবা আপনার ক্লাসের কোনো কিছু ভালো লাগতেছে না সে বিষয়ে অবশ্যই অফিস নাম্বার সিক্স জিরো যে নাম্বারটা আছে এখানে এই নাম্বারটা অবশ্যই আপনি সেভ করে রাখতে পারেন এই যে এই নাম্বারটা অবশ্যই একটু সেভ করে রাখবেন অফিস নাম্বার আরেকটা একটা আছে টেকনিক্যাল সাপোর্ট সো এই দুইটা নাম্বার হচ্ছে কি আপনাদের ইম্পর্টেন্ট আচ্ছা আপনাদের কোর্সের নামটা হচ্ছে মোবাইল উইথ আউটসোর্সিং আপনাদের ব্যাস নাম্বারটা হচ্ছে একশো আটাত্তর ক্লাসগুলো হবে অর্থাৎ আজকে একটা ক্লাস আপনাদের হওয়ার কথা ছিল তো আমরা দেখতে পাচ্ছি যে আমার আপনাদের শনি রবিবার এবং শনিবার সোমবার বুধবার ক্লাসগুলো নিলে আমাদের একটু প্রবলেম ফেস আমরা মানে আমাদের একটু পুরোটাই একটু প্রবলেম হয়ে যায় তো আমি এতটুকুই বলতে চাচ্ছি যে আপনাদের ক্লাসগুলো যদি রবি মঙ্গল বৃহস্পতি হয় কারো কি কোনো সমস্যা আছে আমার মনে হয় কথা এখানে আমি সব জন জয়েন আছি আমার কথা মনে হয় সবাই শুনতে পারতেছেন একটু রেসপন্স করবেন যে রবি মঙ্গলবার এবং বৃহস্পতিবার ক্লাস নিলে এখানকার মধ্যে কি কারো কি কোনো সমস্যা আছে না না আচ্ছা আপনাদের ক্লাসগুলো এখন থেকে অর্থাৎ আগামীকালকে মঙ্গলবার আগামীকালকে আপনাদের একটা রাত নয়টার সময় অবশ্যই প্রথম ক্লাসটি শুরু হবে আজকের ক্লাসটা হচ্ছে আপনাদের ওরিয়েন্টেশন ক্লাস বৃহস্পতিবার জি স্যার আগামীকালকে আপনাদের প্রথম ক্লাসটি শুরু হবে আচ্ছা মনে হয় না যে কারো কোনো সমস্যা রবি মঙ্গল বৃহস্পতিবার রাত নয়টার সময় আপনারা সবাই এই গ্রুপটাতে একটু ফলো করবেন এই গ্রুপটা হচ্ছে আপনাদের একশো আটাত্তর নাম্বার গ্রুপ অর্থাৎ এখন থেকে আজকে থেকে এই গ্রুপে আপনাদের সকল ধরনের নোটিশ আপনারা পেয়ে যাবেন আজকে ক্লাস হচ্ছে বা ভিডিও অর্থাৎ প্রত্যেকটা ক্লাসের শেষে কিন্তু আমরা ভিডিও দিয়ে দেবো এই গ্রুপে সো এই গ্রুপটা আপনাদের ইম্পর্টেন্ট তো এই গ্রুপে আশা করি আপনারা সবাই জয়েন আসেন আর এখানে তেমন কিছু আসলে বলার নাই আচ্ছা একটু দেখে আসি যে আমরা এই কোর্সে কি কি শিখব তার আগে আপনাদের যে কারো কাছে কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে বলতে পারেন কারণ অবশ্যই আমি শেষের দিকে আপনাদের সবার কাছে যাব প্রয়োজনে যে আপনাদের কার কি মন্তব্য আছে আমাদের ক্লাস নিয়ে অর্থাৎ আমি বলার পরে আমি শুরু করার আগে আপনাদের কাছে যাইতে চাচ্ছি যদি কারো এর মাঝে যদি কারো যদি কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে বা জানার থাকে অবশ্যই আমাকে নির্ভয়ে বলতে পারেন আচ্ছা আমি জানতে চাচ্ছি যে মোবাইল দিয়ে যে ইয়াটা কাজটা করা এটা কি শুধু মোবাইল দিয়ে করা যাবে না ল্যাপটপ ডেস্কটপ বা ট্যাব সবকিছুতেই করা যাবে ধন্যবাদ আপনাকে এটা মূলত মোবাইল কম্পিউটার ল্যাপটপ ট্যাব আপনি যা ইচ্ছা তাই দিয়ে করতে পারবেন ওকে স্যার আমার একটা কথা ছিল ওই দইটা জি অবশ্যই আমি যে তখন বললাম হচ্ছে ডাটা এন্ট্রি করছে ভর্তি তো অফিস থেকে হ্যাঁ জি 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 আমি আপনার পরে খুঁজছিলাম আমি আপনার পরে পাইনি আচ্ছা আপনি মূলত আমাদের এখানে কত নাম্বার ব্যাসে এডমিশন নিয়েছিলেন যদি একটু বলতেন

আচ্ছা ধন্যবাদ অবশ্যই ক্লাস করেন ইনশাল্লাহ আচ্ছা আর কারো কোনো কোশ্চেন আশা করি মনে হয় না যে এখন পর্যন্ত আমি কিছুই বললাম না ক্লাস বিষয়ে তো মনে হয় না যে কারো কোনো কোশ্চেন নাই যদি কোশ্চেন থাকে এই মধ্যে বলে ফেলতে পারেন আচ্ছা মনে হয় নাই আমরা আপনাকে কোর্সে যা যা শিখাবো অর্থাৎ আমরা এই কোর্সে যা যা শিখবো শিখাবো না আমরা সবাই মিলে এই কোর্সের মাধ্যমে যা যা শিখবো আচ্ছা দেখেন প্রথম পয়েন্টে যে বিষয়টা আছে অনলাইন অনলাইন সো কি আসলে অনলাইনটা ডাটা ডাটা আমরা সবাই জানি যে অনলাইনের মাধ্যমে কোনো কিছু যখন আমরা আদান প্রদান করে থাকি সেটা হচ্ছে অনলাইন আর ডাটা এন্ট্রিটা কি এটা এখানকার মধ্যে কেউ কি বলতে পারবেন যে ডাটা এন্ট্রিটা কি একজন ডাটা এন্ট্রি মানে লেখা আর কি যে একটা জিনিস দেখে দেখে এটা হু হু টাইপ টাইপ করা এটাকেই ডাটা এন্ট্রি বলে ডাটা নিবন্ধন করা ওকে ধন্যবাদ অনেকটা হয়েছে সো আমি ক্লিয়ার করে দিতেছি তারপর বাকিটা অনলাইন হচ্ছে অনলাইন ডাটা এন্ট্রি আমরা ডাটা শব্দের অর্থ হচ্ছে কোন তথ্য ডাটা শব্দের অর্থ হচ্ছে কোন তথ্য এবং এন্ট্রি শব্দের অর্থ হচ্ছে ইনপুট করা অর্থাৎ কি লিখিত করা অর্থাৎ কোন তথ্য ইনপুট করাকে ডাটা এন্ট্রি বলা হয় এই তথ্যটা কি হতে পারে আমার কথাটা একটু বুঝে যাবেন আপনারা আমার কথাটা একটু বুঝে যাবেন যে ডাটাটা কি ডাটাটা হচ্ছে একটি তথ্য এবং এন্ট্রি শব্দের অর্থ হচ্ছে ইনপুট করা অর্থাৎ টোটাল শব্দটা হচ্ছে ডাটা এন্ট্রি মানে হচ্ছে তথ্য ইনপুট করা আচ্ছা তথ্যটা কি হতে পারে হতে পারে এখানে আপনাদের কারো নাম যেমন যে কোনো একটা নাম যেমন আমি ধরলাম যে কামাল জামাল আহ জব্বার সো এই নামগুলো কি যে এক একটা ডাটা সেটা আপনারও নাম হতে পারে বা জিনিস বা কোনো বস্তুর নাম হতে পারে কোনো ডাটা অর্থাৎ কোন নাম যখন আপনি কোনো একটা জায়গায় লিখিত করবেন আমরা অনেক সময় দেওয়ালে বা বোর্ডে বা টেবিলে খাতায় বিভিন্ন জায়গায় কি করি লিখিত করি এই লিখিতটা কোথায় করতেছি অবশ্যই একটা না কোনো না কোনো একটা স্থানে করতেছি আর অনলাইনের আপনি কোনো না কোনো ডুকুমেন্ট অর্থাৎ না যখন ডাটা তৈরি করেন সেটা হচ্ছে মূলত ডাটা এন্ট্রি সহজ ভাষায় বলতে গেলে কোন তথ্য এখনো সাউন্ড আসতেছে আমি আবার বলতেছি যাদের একটু মাইক্রোফোন গুলো থেকে সাউন্ড আসতেছে দয়া করে মিউট করে রাখবেন আচ্ছা আমি মূলত ছিলাম ডাটা এন্ট্রিতে সো আপনাদের ডাটা এন্ট্রি যে বিষয়টা হচ্ছে ডাটা এন্ট্রি আমি সহজ ভাষায় যদি সংজ্ঞাটা যদি দিয়ে দিই থাকি যে কোন তথ্য ইনপুট করাকে ডাটা এন্ট্রি বলে আমার কথা মানে আপনারা সবাই বুঝতে পেরেছেন জি মাঝে মধ্যে আপনারা একটু রেসপন্স করবেন অথবা রেসপন্স না করলে অথবা আমি একাই শুধুমাত্র কথা বলবো অথবা ভালো লাগবে না হ্যাঁ অবশ্যই একটু আপনারা মাঝে মধ্যে কথাবার্তা বলবেন যে আমি বলতে চাচ্ছি যে অনলাইন ডাটা এন্ট্রিটি কি আপনারা বুঝেছেন নাকি আমি আরো বলবো এই স্যার কোন তথ্য ইনপুট করাকে ডাটা এন্ট্রি বলে এক্স্যাক্টলি রাইট ডাটা মানে তথ্য এন্ট্রি মানে তথ্য প্রদান হ্যাঁ রাইট আচ্ছা নেক্সটে দেখেন যে গুগল ডক্স গুগল শীট গুগল এখানে একটা জিনিস কেটে গেছে মেবি স্লাইড ब from... फ्रॉम सर गूगल डॉक्स होगे बॉक्स बॉक्स लिखा है अच्छा देखती सीखतूं गूगल डॉक्स ना ये तो ठीक है सर ये देखें ना मैं टू गूगल ने देखिए अच्छी ये जब गूगल डॉक्स जी होगा ना डी होगे डी 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 होगे ओ सॉरी सॉरी उसका ना जी लिखा है ओ अच्छा अच्छा मैं जी चुरू देख হ্যাঁ গুগল ডক্স গুগল শিট এবং গুগল স্লাইড আচ্ছা অনেক এখানে আঁকা কে করলো সানি স্যার আপনি প্লিজ দয়া করে একা কি করবেন না না হলে হয়তো আমি আপনাকে গ্রুপ থেকে মিটিং থেকে লিভ দিতে পারি আচ্ছা যে বিষয়টাতে মূলত আমরা ছিলাম যে অনলাইনের মাধ্যমে আমরা ডাটাটা এন্ট্রি করবো আপনাদের এখান থেকে আরো যা তা শিখতে পারবেন আমি একটু প্র্যাকটিক্যালি দেখাতে যাচ্ছি তারপর একটু বলে নিই আপনাদের এখান থেকে আপনারা আরো শিখতে যাচ্ছেন যে প্রসেসিং পরিষেবা অর্থাৎ ডাটা অফিস বা এক্সেলের মৌলিক ধারণা মাইক্রোটাস্কিং এবং ই কমার্স ডাটা এন্ট্রি মাইক্রোটাস্কিং এবং ই কমার্স ডাটা এন্ট্রি আর্টিকেল রাইটিং এবং ব্লক পোস্টিং লিড জেনারেশন এবং ইমেল সংগ্রহ ডাটা এন্ট্রির কাজের জন্য মার্কেট প্লেস টাকা উত্তোলন প্রক্রিয়া পেমেন্ট পদ্ধতি দুইটাই সেম জিনিস এখানে ডাবল হয়ে গেছে আচ্ছা মূলত এই নয়টা অথবা দশটা পয়েন্ট থেকে মূলত আপনাদের আজকের ক্লাসগুলো হবে আচ্ছা যারা এখনো শুনতে না আমি আবারও বলতেছি তারা একটু দয়া করে লিভ নিয়ে আবার জয়েন করেন ওকে আচ্ছা আপনাদের প্রত্যেকের জিমেল আছে তাই না জিমেল তো আপনারা সবাই চেনেন জিমেল প্রত্যেকটা জিমেল যখন জিমেলটা মূলত কার জিমেলটা হচ্ছে আমাদের গুগল প্রতিষ্ঠাতার যা আমরা জিমেলটা খুলি কোথা থেকে গুগল থেকে অর্থাৎ আপনারা জানেন কিনা যে একটা জিমেলে কত জিবি স্পেস ফ্রি থাকে এটা কি কি এখানকার মধ্যে জানেন যে একটা জিমেল আমি গুগল থেকে খুললে আমাকে কত জিবি ফ্রি দেয় গুগল পনেরো জিবি রাইট সো এই জিনিসটা মূলত আপনি দেখেন আমরা খুব সাধারণত অর্থে পনেরো জিবি আপনি দেখেন এই বাংলাদেশে বা আপনি যেখানে যান না কেন জিবি অর্থাৎ কি আপনি কোন একটা মেমোরি একটা স্পেস যদি কোথাও যদি কিনতে যদি যান টু জিবির দাম হলেও কিন্তু কত নেবে আপনার কাছে অবশ্যই টু জিবি ফোর জিবি এইট জিবি এখন তো আরো অনেক জিবি জিবি আছে সো চৌষট্টি জিবি অথবা আটাইশ জিবি বা আমি ধরলাম আমি মেমোরি সম্পর্কে তেমন একটা আইডিয়া নাই আপনি একটা ফোর জিবি একটা যদি মেমোরি অবশ্যই তার বিনিময়ে কি অর্থ কি টাকা আপনার কাছ থেকে নেবে কিন্তু আমি এই যদি আমার পার্সোনাল জিমেল যদি থাকে তাহলে আপনি দেখবেন যে এই দশটা জিমেলের মাধ্যমে আপনি জিমেল মানে গুগল থেকে দেড়শো জিবির মালিক অর্থাৎ প্রত্যেকটা জিমেল যদি আপনি পনেরো জিবি করে স্পেস ফাঁকা পান দশটা জিমেল যদি আপনার থাকে তাহলে কি আপনি গুগলের দেড়শো জিবি মালিক কিন্তু হ্যাঁ আপনি এই দেড়শো জিবিতে আপনি এখন থেকে আপনার বৃদ্ধ বয়স কেন আপনি মৃত্যুর আগ পর্যন্ত আপনার যে কোনো বিষয় অর্থাৎ কি এই মেইলে পণ্য আমরা কি রাখি এই মেইলে পণ্য আমরা যে সকল তথ্যগুলো রাখি যে আমাদের ফাইল ফোল্ডার ডকুমেন্ট এইগুলো কিন্তু রাখি হ্যাঁ তো এই জিমেল দিয়ে আপনারা নিজেও জানেন না আবার জোনাই সানি আপনি আমার স্ক্রিনে আঁকা কি করতেছেন প্লিজ আচ্ছা যে বিষয়টা মূলত যেটা আমি বলতে যাচ্ছি যে এখনকার বর্তমানে এই অনলাইনের মাধ্যমে আমি যখন এখান থেকে কোন একটা তথ্য পাঠাইতে যাচ্ছি যে আমি এই ঢাকা থেকে আমি একটা জিনিস সিলেটে পাঠাবো তো এই জিনিসটা পাঠাইতে গেলে কিন্তু আমাকে অনলাইনে সাহায্য নিতে হচ্ছে আর যখন আমি অনলাইনে সাহায্য নিতেছি তখন কিন্তু ম্যাক্সিমাম অবশ্যই কোন ডকুমেন্ট বা মেইলের মাধ্যমে কিন্তু আমরা কি শেয়ার করতেছি তাই কি না যে আসলে আমি মেইলে আপনাকে পাঠাইলাম আপনি দেখেন মেসেঞ্জারে আপনার দশ জিবি বিশ জিবি যে স্পেস গুলো যেগুলো বড় বড় ফাইল ফোল্ডার আছে সেইগুলো আপনি মেসেঞ্জারে দেন আপনার ফেসবুক থেকে কখনোই যাবে না অথচ সেইগুলো আপনি মেইলে দেন মেইলে কিন্তু অনায়াসে কি চলে যাচ্ছে জিবির পর জিবি আপনি এখানে অনায়াসে দিয়ে পার করে দিতে পারবেন মেইল থেকে মেইলে আর এই অনলাইনের মাধ্যমে জিমেলের এখনকার বর্তমানে ব্যবহার অনেক বেশি সো এই জিমেলের কিছু ব্যবহার আমরা আপনাদেরকে দেখাবো অথবা আপনারা অবশ্যই অথবা প্লে স্টোরে গিয়ে সার্চ করলে পাবেন গুগল গুগল শিট গুগল স্লাইড সো এইগুলো প্লে স্টোরে অবশ্যই সার্চ করে ডাউনলোড করে রাখে দিবেন আচ্ছা একটু ব্যবহারগুলো দেখে আসি যে এখানে মূলত যে জিমেলের মাধ্যমে আপনারা কি কি জিনিস আমরা আর কি রেখি বা কাজে আমাদের মূলত প্রয়োজনীয় আহ লাগে তো এখানে দেখবেন যে জিমেল এর মাধ্যমে এখানে প্লে স্টোর কিন্তু কাছে জিমেল মাধ্যমে আপনি চাইলে গুগল মিটে কোনো মিটিং বা কোনো ক্লাসে জয়েন করতে পারবেন জিমেল মাধ্যমে আপনি চাইলে ড্রাইভ এটা আমরা অলরেডি সবাই জানি যে ড্রাইভে আমাদের বিভিন্ন ফোল্ডার পিকচার প্রয়োজনীয় তথ্য ফাইল ফোল্ডার এগুলো আমরা এখানে আর কি রাখি সো তারপরে এখানে দেখেন ফটোজ ফটোজে অবশ্যই আমাদের হয়তো বা পার্সোনাল কোনো পিকচার বা ছবি সেগুলো আমরা মূলত ফটোজে রাখি তার নিচে একটু দেখবেন এই যে গুগল ডক্স গুগল স্লাইড গুগল শিট মূলত এখন বর্তমানে এই অনলাইনের দুনিয়ায় গুগল ডক শিট স্লাইড এইগুলো সব থেকে বেশি ব্যবহৃত হচ্ছে এমনকি শুধু ব্যবহৃত হচ্ছে না মূলত ফাইবার থেকেও কাজগুলো করা যাচ্ছে এই গুগল শিটের মাধ্যমে গুগল ফর্মের মাধ্যমে আমার কথা কি আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন এখন আমি একটু নিয়ে যাই আপনাদেরকে মার্কেট প্লেসের দিকে যে আসলে মার্কেট প্লেসটা টা কি সো একটু দেখবেন যে মার্কেট প্লেস হচ্ছে কোনগুলো অনলাইনের মার্কেট প্লেস হচ্ছে যেমন আমাদের বাংলাদেশের থেকে আমরা যারা যেটাকে বলে থাকি যে হাট বাজার যে হয়তো বা আমরা যারা গ্রামে থাকি এখানকার মধ্যে তারা অবশ্যই জানেন যে হাট কি বাজার কি সবাই জানেন আমিও জানি সো যে বিষয়টা হচ্ছে নাকি যে হাট বাজার অনলাইনের মাধ্যমে যখন আমরা কোন জিনিস কাউকে দিয়ে করাই নেই সেটা হচ্ছে মূলত একটা কি সেটা একটা কোনো একটা মাধ্যমে কিন্তু নিতে হবে আর এই করানোর হচ্ছে আশা করি আমার কথাগুলো সবাই বুঝতে পারতেছেন খুব সহজে তারপরে আমি বলবো যদি আপনার কথার মাঝে যদি আপনার যদি কেউ বুঝতে না পারেন অবশ্যই নোটেট করবেন শেষের দিকে অবশ্যই সেই কোশ্চেন আমি করার আপনাদেরকে সুযোগ দেব আচ্ছা এই মার্কেট প্লেসে আপনি একটু দেখবেন যে মার্কেট প্লেস কিন্তু অনেকগুলো আছে যেমন আমাদের হাট বাজার বাংলাদেশে অনেক হাট বাজার আছে না সো বিশ্বস্ত কোন হাট বাজার আমরা যদি খুব সহজে বলি যে বিশ্বস্ত হাট বাজারটা কোনটা হ্যাঁ যেমন ঢাকাতে কারওয়ান বাজার আছে বিশাল বড় যেমন কি আর কি নারায়ণগঞ্জে প্রত্যেকটা জায়গা জায়গায় হাট বাজার আছে কিন্তু আসলে বিশ্বস্ত বাংলাদেশের কোন জায়গা আছে যে আপনি নিজেও জানেন না আমি নিজেও জানি যে বাংলাদেশের কোন জায়গা বিশ্বস্ত এবং কোন জায়গা অবিশ্বাস্য আর এই অনলাইন মার্কেট মূলত আমরা কাজ করে থাকি বিশ্বস্ততার উপর এই বিশ্বস্ততা অর্জন করে মূলত অনলাইন মার্কেট প্লেসে সবার শীর্ষে আজকে নাম তুলে মানে ধারার আর কি মূলত নাম আমরা সবাই জানি সেটা হচ্ছে ফাইবার ঠিক আছে এই হচ্ছে মূলত ফাইবার আমার স্ক্রিনে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত ফাইবার যেটা কিনা এখন বর্তমানে মার্কেট প্লেসের টপ যেখান থেকে অনলাইনের মাধ্যমে আপনি যে কোন কাজ নিতে পারেন অথবা কি এখান মানে এখান থেকে আপনি আর কি নিতে পারেন আচ্ছা এই কাজটা কারা দেয় এই কাজটা এই কারা দেয় দেখেন এই ফাইবার ডট কম দাগটা সমস্যা করতেছে একটু জি স্যার আছে না দাগ একটু জানা একটু আমি দেখতেছি কাটা যায় কিনা

সো একটু দেখবেন যে এই মার্কেট প্লেসটা মূলত কারা কাজ করে এবং কারা কাজ দেয় সো এই জিনিসটা হচ্ছে কি একটু ভালো করে শুনে নেবেন যে মার্কেট প্লেসে কাজ যারা দেয় তারা হচ্ছে মূলত ক্লায়েন্ট কাজ যারা দেয় আর এই ক্লায়েন্ট কারা বিভিন্ন বাইরের দেশের বিদেশিরা যারা কিনা এই ফাইবারে অর্থাৎ কি হাইবারে বিশ্বস্ততার অর্জনে কাজ করে যাচ্ছে কাজ দিতেছে আপনাদের পেমেন্ট দিতেছে কাজ দিতেছে আপনাদের পেমেন্ট দিতেছে আর এই যে যেমন আমরা বাংলাদেশ থেকে বা বিভিন্ন ওয়ার্ল্ড থেকে বা বিভিন্ন দেশ থেকে যারা আমরা মূলত কি কাজ করতেছি তারা হচ্ছে মূলত ওয়ার্কার এই ওয়ার্কারের মধ্যে আবার ভাগ আছে যারা কিনা আমরা মূলত কাজ নিয়ে করি তারা মূলত আমরা ওয়ার্কার হিসেবে কাজ করি আর যারা কিনা সেলার অর্থাৎ কি সেলার হচ্ছে বিভিন্ন অ্যাকাউন্টিং অর্থাৎ কি যেমন আমরা সেলার বলে থাকি বা বিভিন্ন কি বলে থাকি যে ম্যানেজার বা বিভিন্ন সেলার বলে থাকি অনলাইনের ভাষা একটা ভাষা আছে সেলার সেলারটা কারা যারা কিনা অনলাইনের মাধ্যমে বিশ্বস্ত অর্জন করতে করতে একটা সময় গিয়ে তারা সেলার হয়ে যায় তো এই সেলারটা এভাবে এজন্যই হয় যে সেলারের মাধ্যমে মানে আর কি আপনার হচ্ছে সেলারের কাছে অনেকগুলো কাজ থাকে সেই কাজগুলো ওয়ার্কারকে দিয়ে করায় নিয়ে কাজগুলো দিতে হয় তো এই সেলার যে বিষয়টা হচ্ছে সেলার সাধারণত বাংলাদেশে অনেক আছে আহ সালা বাংলাদেশে অনেক আছে যারা কিনা অনলাইনে কাজ নিয়ে অন্য কাউকে দিয়ে কাজ করায় না আমার কথা মনে আপনারা বুঝতে পেরেছেন আচ্ছা একটু ঢুকে আসি যে ফাইবারে আমরা কিসের কাজ করব বা কিসের কাজ আমি আপনাদেরকে দেখাবো আচ্ছা ফাইবারে একটু আমি সার্চ করলাম যে ডাটা এন্ট্রি দেখেন আমি এখানে সার্চ করলাম ডাটা এন্ট্রি লিখে আমি সার্চ করলাম একটু নিচের দিকে যাবেন যে ফাইবারের মতো একটা জায়গা অর্থাৎ মার্কেট প্লেসের টপ যেখানে বিশ্বস্ত একটা জায়গায় আমরা সার্চ করলাম কথা বোঝা যাচ্ছে না সামেস চাকমা সুমেশ চাকমা জি স্যার আপনি যদি আমার কথা শুনে থাকেন তাহলে অবশ্যই এখনই আপনি একটু লিভ নিয়ে জয়েন করেন তাড়াতাড়ি আচ্ছা তো এখানে দেখবেন একটু যে এই ফাইবারে অর্থাৎ অনলাইন মার্কেট প্লেসের মতো একটা জায়গায় যেখানে কিনা ডাটা এন্ট্রির মতো কাজ পাওয়া যাচ্ছে এই ডাটা এন্ট্রির কাজগুলো কি আমি কিন্তু কিছুক্ষণ আগে বলেছি আপনাদেরকে আর আমরা এই কাজগুলো করব অনলাইনের মাধ্যমে গুগল ডক্স গুগল শিট এবং গুগল স্লাইডে এখানে দেখেন একটা এক্সেল শিট দেখতে পারতেছি আমরা এই এক্সেল শিটে মূলত অনেকগুলো কাজ দিয়ে থাকে যে আপনার স্যালারি শিট বা বিভিন্ন এই এক্সেল শিটে অর্থাৎ কি এটা এক্সেল শিট হলেও এটা হচ্ছে গুগল ডক্স গুগল সো এই মাধ্যমে আমরা কি করি বিভিন্ন প্রতিষ্ঠানের আপনি জানেন স্কুল কলেজ স্কুল কলেজ সাধারণত অর্থে তাদের প্রত্যেকটা স্কুল কলেজের টিচাররা থাকে স্টাফরা থাকে কর্মচারী থাকে দারোয়ান থাকে অনেক কিছুই থাকে দারুদার থাকে কিন্তু তাদের আসলে হিসাব নিকাশ কি তারা কি হাতে কলমে করে কখনই না এখন তাদের সকল হিসেব চলে গেছে কি অনলাইনে এই গুগল সিটের মাধ্যমে এই মাধ্যমে যে হয় শুধুমাত্র বাংলাদেশ না বাইরের যে কান্ট্রি গুলো আছে তারা মূলত এই মার্কেট আপনাদের কাছ থেকে সিটের কাজ অনেক সময় চায় শীতের কিরকম কাজ চায় বাংলাদেশের বা ওয়ার্ল্ড আপনি পঞ্চাশ জন ব্যক্তির আহ ওষুধ ওষুধ কোম্পানির আপনি আহ আরকি দশটা যেমন আমাদের এখানে কি আছে তিনি আহ স্কোয়ার তারপরে বিভিন্ন যেগুলো কোম্পানি আছে সেই কোম্পানিগুলোর অ্যাড্রেস হেড অফিস ইমেল ফোন নাম্বার এগুলো ওরা চায় বা দেখা যাচ্ছে কি ইউএস এর বিভিন্ন ডাক্তার বা বিভিন্ন জবার মানে আর কি যারা জব করে এই লিস্টগুলো ওরা চায় এই লিস্টগুলো দিয়ে তারা বিভিন্ন ধরে ওদের সাথে কমিউনিকেশন করে এই যে যে আপনি পঞ্চাশ জন কার নাম তাদের ওয়েবসাইট একজন প্রফেশনাল ব্যক্তির অবশ্যই কি একটা ওয়েবসাইট থাকে সো তাদের ওয়েবসাইট তাদের ইমেল তাদের কি স্টেট অ্যাড্রেস অর্থাৎ কি তাদের ঠিকানা জেলা থানা পোস্ট অফিস আমরা যেভাবে বলি আর কি তো ওদের ওই সিটটাতে দেখা গেল কি যে স্টেট অ্যাড্রেস সিটি সাইজ সো এই জিনিসগুলো মূলত এই এক্সেল শিটে সাজানো হয় সো এই শিটে এগুলো পঞ্চাশটা যদি নাম্বার চাই এই শিটে আমি জানি না কতটা নাম্বার তারপর দেখেন এখানে দেখেন এই কাজের বিনিময়ে দিয়েছে ষাট ডলার এই যে আমার মাউস পয়েন্টের দিকে একটু দেখবেন ষাট ডলারের মতো সো বাংলাদেশের টাকায় আপনি যদি হিসাব করেন যে ষাট ডলারের বর্তমানে এখন পর্যন্ত রেট আপনার হচ্ছে প্রায় পাঁচ টাকা হ্যাঁ পাঁচ টাকা সো এই স্যালারি শিটটা মূলত সাজে সে পাঁচ হাজার টাকা অনলাইন থেকে কাজ করতে পারবে তাও ফাইভ পার্স অর্থাৎ কি ফাইভ ঘন্টা কাজ করে তো পাঁচ ঘন্টা কাজ করে সে পাঁচ হাজার টাকার মতো ইনকাম করতে পারবে এই স্যালারি শিট থেকে সো এটার জন্য কি করতে হবে অবশ্যই আগে অ্যাকাউন্ট খুলতে হবে অ্যাকাউন্ট খুলে আমাদেরকে গিক করতে হবে গিগ খুলে কি করতে হবে চেষ্টা করতে হবে বিভিন্ন বায়ারদের সাথে নক করতে হবে রিকোয়েস্ট দিতে হবে তারপরে একটা না একটা সময় কিন্তু গিয়ে আমরা কাজ পারবো আমি প্রথমে আপনাদেরকে আরো যে জিনিসটা সহজ করে দিতেছি যে ফিলান্সিং মার্কেট প্লেসে আপনাদেরকে কাজ করতে গেলে অবশ্যই তিনটি জিনিস অবলম্বন করতে হবে মাস্ট ফার্স্ট কথা হচ্ছে অবশ্যই আপনাকে ধৈর্য ধরতে হবে মাস্ট হান্ড্রেড পার্সেন্ট আপনাকে ধৈর্য ধরে কাজ করতে হবে এই ইচ্ছা শক্তি যদি আপনার মাঝে থাকে হ্যাঁ তাহলে আপনাকে ওয়েলকাম হ্যাঁ আপনি ফিলান্সিং এর দিকে আসুন ডাটা এন্ট্রি শিখুন গ্রাফিক ডিজাইন শিখুন ডিজিটাল মার্কেটিং শিখুন যদি আপনার মাঝে ধৈর্য না থাকে তাহলে মনে হচ্ছে না যে আপনি পাঁচশো টাকা কেন আপনাকে মানে হাজার টাকা দিয়ে কোর্স কইলো আপনি ফাইবার বা অনলাইন মার্কেটপ্লেস থেকে কোনো ইনকাম করতে পারবেন না দ্বিতীয় নাম্বার পয়েন্টটা হচ্ছে অবশ্যই আপনার মধ্যে চেষ্টা এবং পরিশ্রম হতে হবে আপনি করেন জব আপনি করেন কি আপনি করেন কোন দোকান বা আপনি যে কোনো একটা কাজের মাধ্যমে আপনি সারা দিন সারা রাত ব্যস্ত থাকেন আপনি যদি একটা জায়গায় সময় বা আপনি যদি একটা জায়গায় শ্রম যদি না দেন তাহলে আমার মনে হয় না যে সেই জিনিসটা হবে আর অনলাইন তিন যে বিষয়টা না সাপোর্ট বা গাইডলাইন আমরা সবাই জানি এখানকার মধ্যে আমরা সবাই জানি যে আমাদের ইউটিউবে গেলে ভিডিওর অভাব হয় না তাই কিনা আমরা সবাই জানি এখানকার মধ্যে যে আমরা ইউটিউবে গিয়ে গ্রাফিক ডিজাইন ডাটা এন্ট্রি ডিজিটাল মার্কেটিং এর মতো মানে বিগ বিগ কোর্স যেগুলো আমরা মূলত বাংলাদেশে বা অফলাইনে যদি আপনি করতে যান মিনিমাম ভালো কোনো প্রতিষ্ঠানে গেলে 10 পূর্ণ 20000 টাকা লাগবে সো সেই কোর্সগুলো কিন্তু আমরা ইউটিউব থেকে কিন্তু শিখতে পারি কিন্তু ইউটিউবে আমাদের যে জিনিসটা থাকে না সাপোর্ট সো সেই সাপোর্টটার জন্য মূলত আপনারা এসেছেন আর সেই সাপোর্টটা দেওয়ার জন্য ইনশাআল্লাহ আমরাও আপনার সামনে চলে এসেছি সো আমার কথা মনে আপনারা সবাই বুঝতে পেরেছেন তারপরে যদি কখনো বুঝতে অসুবিধা হয় মাসখানে দয়া করে কিউ क्वेश्चन করবেন না অবশ্যই क्वेश्चन গুলো শেষের দিকে আমি নেব কার কি কোনো কোশ্চেন অবশ্যই হাত গুলো তুলবেন অবশ্যই আমি হাতগুলো গুলো আহ আপনাদের এখানে ব্যবস্থা আছে তুলবেন অবশ্যই আমি আপনাদের কাছ থেকে কোশ্চেন গুলো আচ্ছা মার্কেট বিষয়ে আমরা অবশ্যই ক্লাসে আরো দেখবো কাজ শিখবো এবার একটু চলে যাই আমি নোটে যে আসলে আপনাদের কোন কোন বিষয়গুলো আরো আছে গুগল ডক্স গুগল শিট গুগল স্লাইড এগুলো অবশ্যই আপনাদেরকে ক্লাসের মাধ্যমে শেখানো হবে আমি একটু চলে যাই যে আসলে আমরা এখানে সবাই যেটা করতে যাচ্ছি এটা কি আউটসোর্সিং নাকি ফ্রিল্যান্সিং আউটসোর্সিং নাকি ফিলান্সিং এখনো এখানকার মধ্যে অনেকে আমরা কনফিউজ যে আসলে ফিল্যান্সিং তে কি আউটসোর্সিং তে কি হ্যাঁ আমি সেই জায়গার থেকে শুধুমাত্র আপনাদেরকে আজকে কথাগুলো বলবো যে আসলে এই ক্লাসটা মূলত কাউন্ট হচ্ছে তারপর হচ্ছে ওরিয়েন্টেশন ক্লাস আপনাদের সাথে পরিচয় বৃদ্ধিমূলক বা বিভিন্ন নলেজ বা বিভিন্ন মার্কেট প্লেস আসলে আমরা কি কাজ করব কি কাজ না করব সেই বিষয়গুলো নিয়ে থেকে মূলত আজকে আপনাদের সাথে আমি কথাগুলো বলা আচ্ছা একটু চলে আসি যে সেটা হচ্ছে মূলত ফিলান্সিং এবং আউটসোর্সিং এখানে করা দরকার ছিল আচ্ছা আমি দশ নম্বরে এখানে পয়েন্টে দিলাম ফিলান্সিং এবং আউটসোর্সিং ফিলান্সিং ফিন্যান্সিং এবং হচ্ছে আউটসোর্সিং আচ্ছা মূলত এই বিষয়টা কি যে আসলে ফিন্যান্সিং এবং আউটসোর্সিং কি আচ্ছা আমি হয়তো এক থেকে দুজন কার কাছে একটু কোশ্চেন নেব যে আসলে ফিন্যান্সিং এবং আউটসোর্সিং বলতে কি বোঝেন আপনারা যে কোনো দুইজন অবশ্যই একটু অ্যান্সারটা দিবেন ভুল হতে পারে আমি হান্ড্রেড পার্সেন্ট মেনে নিলাম যে হ্যাঁ আপনাদের সঠিকও হতে পারে ভুলও হতে পারে কিন্তু আমি চাচ্ছি যাতে কোশ্চেনগুলো বেসিক জিনিসগুলো যাতে আপনাদের জানা থাকে বা আপনাদের না জানা থাকলেও আপনারা শিখতে পারেন সো আপনারা অবশ্যই এখানে শিখতে এসেছেন এখন না যে আমি আপনাকে একটা হয়তোবা রাগ হব বা হয়তোবা আমি আপনাকে বকাসাক করব সো হয়তোবা আপনি অনেক দূরে আমি অনেক দূরে অনলাইনের মাধ্যমে যা হবে অনলাইনে হবে আচ্ছা বলেন আপনি যে কোন দুইজন বলেন যে ফিনান্সিং এবং আউটসোর্সিং মানে আমরা কি বুঝি স্যার হচ্ছে যে মানে নিজে কাজ করা সরাসরি আর আউটসোর্সিং হচ্ছে যে কোন একজন ব্যক্তি আমাকে দিয়ে কাজ করায় সেটা আরেকজনকে সাবমিট করে এইভাবে আর কি আচ্ছা

সেই শপে আপনি কখন দোকান খুলতেছেন কখন বন্ধ করতেছেন এটার মানে কোন নির্দিষ্ট কোন সীমা নাই ঠিক আছে আপনার ক্লাস আপনি কখন মানে আপনি আহ কোন একটা জব করতেছেন সে জবে আপনি কখন যাচ্ছেন কখন না যাচ্ছেন কোন মানে ওই প্রতিষ্ঠানে আপনি নিজে বস ওই দোকানের আপনি নিজে বস যে আপনার মন মতো অন্য কেউ কাজ করতেছে বা আপনার মন মতো সবাই কি যে মানে আপনার মন মতো আপনি কাজ করতেছেন এখন সে আমি হতে পারে যে আমি আপনাকে একটা বইয়ের পেজ দিলাম বা আমি আপনাকে একটা বুক মানে একটা বইয়ের আমি মানে আমি আপনাকে একটা বই দিলাম দিয়ে বললাম যে স্যার আমাকে বইটা মূলত আপনাকে 10 পেজ লিখে দিতে হবে সে বইয়ের বিনিময়ে আমি আপনাকে একটা কি টাকা দেব সো এই আমি শুধুমাত্র কি আপনাকে বললাম যে আমি আপনাকে মানে আমাকে শুধুমাত্র আপনি 10টা পেজ লিখে দেন ইংলিশ বইয়ের একটা 10টা পেজ লিখে দেন আমি আপনাকে সেই 10টা পেজের বিনিময়ে টাকা দেব কিন্তু টাকা দেবো কিন্তু আমি ওই সময় যদি আমি যদি আপনাকে বলতাম যে আজকে রাত বারোটার মধ্যে আমাকে কাজটা করে দিতে হবে তাহলে কিন্তু সেটা ফিল্যান্সিং হইল না যখন আমি আপনাকে একটা কাজ দেবো সে কাজের কোনো সময় থাকবে না মানে কাজটা আমি নিলাম আমি করলাম সেটা হচ্ছে মূলত ফিল্যান্সিং যেমন ক্লায়েন্টের কাছ থেকে আপনি কাজ দিলেন সে কাজটা আপনি জমা দিলেন সো মূলত আমি যেটা বলতে চাচ্ছি যে ফিল্যান্সিং হচ্ছে এক ধরনের মুক্ত পেশা যে কাজে কোনো কি যে আপনাকে বলার মতো কারো যে সাধ্য থাকবে না সে কাজটা হচ্ছে মূলত ফ্রিলান্সিং সেকেন্ড হচ্ছে আউটসোর্সিং আউটসোর্সিংটা কি অর্থাৎ হচ্ছে আপনি অর্থের বিনিময়ে অর্থাৎ ঘরে বসে আপনি অর্থের বিনিময়ে যে কাজ করে থাকেন সেটা হচ্ছে আউটসোর্সিং এবং এই আউটসোর্সিং এর যদি আমি সংজ্ঞা যদি দেই তাহলে আপনি দেখবেন যে আউটসোর্সিং হচ্ছে কি যেমন আমরা সবাই জানি যে স্কুল কলেজে বিভিন্ন সময় প্রাইভেট কোচিং আমরা করেছি বা এখনো আপনারা এখানকার মধ্যে অনেকে করে সো এই বিষয়টা একটু দেখবেন যে আমরা যারা প্রাইভেট করাই বা যারা প্রাইভেট পড়ি সো এই প্রাইভেট কিন্তু নির্দিষ্ট একটা সময়ের মধ্যে হয় অর্থাৎ এক ঘন্টার মধ্যে শেষ হবে বা দুই ঘন্টার মধ্যে সপ্তাহে দুই দিন দুই ঘন্টা করে কি একটা নির্দিষ্ট দিন একটা নির্দিষ্ট সময় ঘরে বসে এটাও এক ধরনের বলা চলে আউটসোর্সিং যে আপনি ঘরে বসে প্রাইভেট পড়াচ্ছেন অথবা ঘরে আপনি অন্য একটা জায়গায় গিয়ে আপনি এক ঘন্টা সময় দিয়ে সেটা আসতেছেন সেই সময়টা কিন্তু একটা ফিক্স তো এই বিষয়টা হচ্ছে মূলত আউটসোর্সিং সহজ ভাষায় বলতে গেলে আউটসোর্সিং হচ্ছে অর্থের বিনিময় অর্থাৎ ঘরে বসে আমরা যখন অর্থের বিনিময়ে কোনো কাজ করে থাকি সেটা হচ্ছে আউটসোর্সিং ক্লিয়ার আশা করি সবাই বুঝতে পেরেছেন আচ্ছা আশা করি আমার কথা মনে হয় আপনারা সবাই বুঝতে পেরেছেন আচ্ছা নেক্সট একটু কোশ্চেনে চলে যাই নেক্সট একটু কোশ্চেনে চলে যাই সেটা হচ্ছে এখানে যে বিষয়টা ছিল যে মাইক্রোসফট অফিস ওয়ার্ড এক্সেল পয়েন্ট এইগুলো ধারণা অবশ্যই আমরা ক্লাসের মাধ্যমে শিখবো মাইক্রো টাস্কিং কি আচ্ছা মাইক্রো টাস্কিং হচ্ছে যে অনলাইন মার্কেটপ্লেসের মাধ্যমে আমরা যখন ছোট ছোট কাজগুলো করব যেমন কি যে আপনার একটা ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলতে আপনি ওপেন করে একটা চ্যানেলে গিয়ে আপনি সাবস্ক্রাইব করলেন আপনার পঞ্চাশটা চ্যানেল আছে আপনি পঞ্চাশটা চ্যালাইনে আপনি গিয়ে সাবস্ক্রাইব করলেন অর্থাৎ কি একটা মেইল দিয়ে আপনি অবশ্যই পঞ্চাশটা এ মানে আপনার একটা যদি জিমেল যদি থাকে আপনাকে যদি বলা হয় যে আমার পঞ্চাশটা ইউটিউব চ্যানেল আছে সেই চ্যানেলগুলোতে আপনাকে সাবস্ক্রাইব করতে হবে এখন আপনার যদি পঞ্চাশটা যদি জিমেল যদি থাকে তাহলে আপনি চিন্তা করে দেখেন যে আমার কাছ থেকে আপনি অনেকটা বেনিফিট হবেন বা আমি আপনি একটা কাজ দিতে পারবো ছোট হলেও কিন্তু একটা কাজ কি যে আমি আমার একটা ইউটিউব চ্যানেল আছে আমরা একটা সাবস্ক্রাইব জন্য আমি আপনাকে পাঁচ টাকা অথবা দশ টাকা দেবো এই সেই জায়গাটাতে থেকে উন্নত বলা হয়েছে যে এখানে মাইক্রো টাস্কিং পাশাপাশি ই কমার্স ডাটা এন্ট্রি আমরা বিভিন্ন ই কমার্স ডাটা এন্ট্রি সাইট অর্থাৎ বিভিন্ন ই কমার্স অথবা আমরা সবাই জানি যে ই কমার্স মানে হচ্ছে কি যে যে আমরা অনলাইনে মাধ্যমে যে মার্কেটিংটা করে থাকি সাধারণত অর্থে যে ই কমার্স মার্কেটিং সেটাকে মূলত বলা হয় সেই থেকে মূলত বিভিন্ন আপনি আমি ধারণা দেই অথবা আমরা সবাই বাংলাদেশের মধ্যে এখন টপকে ধরলাম আমি ক্রিকেটার সাকিব হাসান আমরা সবাই তাকে চিনি এনাকে সারা ওয়ার্ল্ড থেকে অবশ্যই কোনো না কোনো জায়গা থেকে গুগলে আমরা সার্চ করি করি কি করি না সবাই খবরের কাগজে কি দেখি যে সাকিব আল হাসান সাকিব আল হাসান খেলাধুলার কাগজে কি আসলে সর্বপ্রথম আমরা তার নামটা কিন্তু দেখি এই যে ই কমার্স ডাটা এন্ট্রিটা হচ্ছে আপনার কোন একটা নিউজ সেই জিনিসটা আপনি টপে অর্থাৎ কি সবার র্যাঙ্কে নিয়ে আসবেন সেটাই হচ্ছে মূলত ই কমার্স ডাটা এন্ট্রি আচ্ছা আর্টিকেল রাইটিং আর্টিকেল রাইটিংটা হচ্ছে আপনারা হয়তো সবাই জানেন শুনতে পাচ্ছি না শুনতে পাই না এমডি ওমর ফারুক স্যার আপনি এখানে জিজ্ঞাসা করেছেন আপনি শুনতে পান না ওনাকে একজন কেউ অ্যান্সার দেন স্যার আপনি লিভ নিয়ে জয়েন করুন অথবা আপনি একটু মাইক্রোফোন গুলো অন অফ করুন ওনাকে একটু কেউ একজন দেন আচ্ছা জি টাস্কিং এবং ই কমার্স আবার বলবো আচ্ছা ধন্যবাদ আমি ক্লিয়ারলি শুনতে পারিনি আচ্ছা মাইক্রোসফট হচ্ছে যখন আমরা ছোট ছোট কাজগুলো করে থাকি যেমন আমি বললাম ইউটিউবের একটা এক্সাম্পল হিসেবে আমি দিলাম তাছাড়াও আমি ইউটিউব ছাড়াও যদি আরো বিভিন্ন দেই যে আপনারা হয়তো নাম শুনেছেন কিনা অ্যাডমি ফার্স্ট নামে একটা সাইট আছে যেখানে এখন সাধারণত অর্থে খুব কাজ হলেও পয়েন্ট সেভাবে সেল হচ্ছে না তো এই এডমি ফার্স্টে আমরা যখন আপনাদের অত একশো একান্ন বাহান্ন বা একশো ষাট নম্বর ব্যাস পর্যন্ত যারা যারা ক্লাস করেছে তাদেরকে এই এডমি ফার্স্টে আমরা কাজ কিন্তু ওখানে আমরা দেখাইছিলাম ওখানকার কাজ ছিল যে বিভিন্ন আপনাকে একটা ইউটিউবের ইউআরএল দেওয়া আছে সেই ইউটিউবের ইউআরএলটা ইউটিউবে সার্চ করতে হবে সার্চ করে সেই পিকচার মিলাইতে হবে অর্থাৎ কি যে আপনাকে একটা গানের আমি যদি লিঙ্ক যদি দেই আপনাকে যদি আমি যদি একটা যদি গানের যে লিঙ্ক যদি দেই সেই লিঙ্কটা আপনাকে সার্চ করে গুগলে অথবা ইউটিউবে সার্চ করে তার একটা স্ক্রিনশটে তাকে দিতে হবে এই যে আপনি যে একটা স্ক্রিনশট দিলেন এটা হচ্ছে মূলত মাইক্রোটাস্কিং অর্থাৎ ছোট ছোট কাজগুলো করাকে মূলত মাইক্রোটাস্কিং বলা হয় আর ই কমার্স আইডেন্টিটা যেটা বলা হচ্ছে মূলত যে যেখান থেকে মূলত কোনো টপ নিউজ আমরা পেয়ে থাকি বা আমরা যখন করব তখন অবশ্যই আমরা এটা ক্লাসের মাধ্যমে আরো বিস্তারিত দেখব আর্টিকেল রাইটিং আমরা সবাই জানি যে আর্টিকেল রাইটিং মানে হচ্ছে মূলত আর্টিকেল মানে হচ্ছে লেখা সো রাইটিং অবশ্যই লেখা লেখি হয় কোনো লেখা লেখিকে মূলত আর্টিকেল রাইটিং আমরা এখানে বলে থাকেছি আচ্ছা আর্টিকেল রাইটিং হতে পারে যে ওই যে বললাম একটা বইয়ের আমি আপনাদেরকে উদাহরণ দিয়েছি যে হতে পারে একটা দশ পেজের একটা বই আছে সেই বইয়ের পেজটা আমি এখানে আপনাকে যে কোনো একজন কাকে দিলাম যে স্যার আমাকে এই আপনি দশটা পেজ লিখে দেন এটার বিনিময়ে আমি আপনাকে টাকা দেবো সো এই বিষয়টা হচ্ছে মূলত আর্টিকেল রাইটিং পোস্টিং ই কমার্স ডাটা যেটা কিনা আমরা বিভিন্ন সময় দেখি যে বিভিন্ন কি দেখি দেখি যে 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 পোস্টিং ওই বললাম টপ আছে যেমন সারাদিন মানে আমরা সকালবেলা উঠে কিন্তু বিভিন্ন মানুষ পেপার দেখে তো পেপারে দেখবেন সবার প্রথম আলো বা বিভিন্ন পেপার দেখবেন যে সবার কিন্তু শিরোনাম গুলো কি আলাদা আলাদা হয় ঠিক আছে কিন্তু ফার্স্ট পেজ বা সেকেন্ড পেজে কিন্তু কি শিরোনাম একই থাকে প্রত্যেকটা পেপারের কাগজেই অথবা তিন বা চার নম্বর পেজ থেকে সবকিছু আলাদা হয়ে যায় ম্যাক্সিমাম প্রথম পেজটাতে কিন্তু প্রত্যেকটা খবরের কাগজে কিন্তু একটা শিরোনামে থাকে এই যে একটা যে শিরোনাম থাকে সেটা মূলত কি যে বিভিন্ন যখন যে জিনিসটা চলে তো সেই জিনিসটাই মূলত এখানে হচ্ছে ব্লগ পোস্টিং যে এখন বর্তমানে কাকে নিয়ে মানে কথা জানি চলতেছে মুরাদ নাকি জানি নাম তো ওনাক নিয়ে যদি আপনি যদি এখন যদি কোনো একটা যদি স্টোরি লিখে যদি সেটা হাইড করেন সেটা হচ্ছে মূলত ব্লগ পোস্টিং আশা করি বুঝতে পেরেছেন লিড জেনারেশন এবং লিড টা কি এই যে আপনারা এখানে যারা ভর্তি হয়েছেন তারা কিসের মাধ্যমে অর্থাৎ আপনারা যারা ভর্তি হয়েছেন হয়তো আপনাদের ভর্তি হওয়ার সময় আপনারা অনেক সময় রেফার নাম দিয়েছেন তাই না আমি জাস্ট আমাদেরকে দিয়ে এক্সাম্পল দিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় লিড জেনারেশনটা হচ্ছে যে কিনা লিড নিয়ে আসবে আমরা হয়তো বা আপনাকে আপনাকে যারা এডমিশন করেছে অর্থাৎ রেফার নাম আপনাদের দিয়েছে রায়ান মমনুল ইসলাম রাবি গুলসার আমাদের সো তারাও তো কিন্তু মূলত আমাদের স্টাফ তাদেরকে কি করতেছি আমরা লিড দিতেছি যে আপনাদেরকে এতজন কাকে এডমিশন করাইতে হবে এই প্রসেস গুলো আপনি সংগ্রহ করেন যে এইভাবে আপনি কথা বলেন তাদেরকে এডমিশন করান এই এটা হচ্ছে মূলত লিড যখন আপনি অনলাইনের মাধ্যমে কাউকে কি কোন একটা প্রোডাক্ট সেল করবেন আমি আপনাকে একটা প্রোডাক্ট দিলাম সেই প্রোডাক্টটা আমাকে রেফারেন্সের মতো বোঝাই হুম হুম রাইট সো আমি আপনাকে একটা প্রোডাক্ট দিলাম সেই প্রোডাক্টটা আমি বললাম যে আমাকে 50 পিস সেল করে দিতে হবে হ্যাঁ তো সেই জিনিসটা হচ্ছে কি যে আপনি অনলাইনে মাধ্যমে সেল করে কিন্তু দিবেন আপনি না যে আপনি আপনার পকেট থেকে টাকা দিয়ে আপনাকে 50টা প্রোডাক্ট নিতে হবে সো এই যে আমি আপনাকে একটা লিড দিলাম যে আপনাকে 50টা প্রোডাক্ট আমাকে আজকে রাতের মধ্যে বিক্রি করে দিতে হবে এটা হচ্ছে মূলত লিড জেনারেশন ইমেল সংগ্রহ সেম জিনিসটা যে ইমেল মার্কেটিং এক জিনিস এবং সংগ্রহ এক জিনিস দুইটা আলাদা জিনিস অনেকে হয়তোবা নাম হয়তো বা শুনেছেন ইমেল মার্কেটিং আমরা ইমেল মার্কেটিং করব না আমরা যে জিনিসটা করব ইমেল একজন কি লিখেছে এখানে আমার ফোন বন্ধ করে চালু করে আবার জয়েন দেন আপনার ফোন আচ্ছা অ্যানসার দিয়েছেন মনে হয় ধন্যবাদ ব্লগ পোস্টিং সেম জিনিসগুলো আমরা অবশ্যই ক্লাসে দেখব ইমেল সংগ্রহ তারপর ডাটা এন্ট্রি কাজের জন্য মার্কেট প্লেস অথবা ডাটা এন্ট্রি কাজের জন্য আমি আজকে আপনাদেরকে মার্কেট প্লেস দেখিয়েছি যে ফাইবার কি জিনিস বা মার্কেট প্লেস সম্পর্কে শুধু ফাইবার যে আছে এমনটা কিন্তু না ফাইবার মার্কেট প্লেসের জন্য আছে ফাইবার মানে অনলাইন মার্কেট প্লেসের জন্য রয়েছে ফাইবার তারপর কি আছে যেমন আছে ফাইবার ফিলান্সার ডট কম আপোয়াক ডট কম টুলেন্সার ডট কম এই সাইট গুলো থেকে মূলত কি করে থাকি আমরা কাজ করে থাকি ইয়ার মাইক্রো ওয়ার্কারস কি ওটা জি না স্যার মাইক্রো জি 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 মাইক্রো ওয়ার্কারস হচ্ছে একটা আপনার লোকাল মার্কেট প্লেস এখানে মার্কেট ভাগ আছে যেমন আপনি একটা দোকান করেছেন সেই দোকানে আপনি মানে আরকি কি বিশ্বস্ততা সহিত আপনি ব্যবসা করতেছেন তাহলে অবশ্যই আপনার ব্যবসাটা মানে অল্প মানে বেশি দিন লাগলেও কিন্তু কি আপনার ব্যবসাটা একনারে একটা সময় কি করবে প্রসার হয়ে যাবে আর যারা দেখা যাচ্ছে কি যে আপনার পাশে একটা দোকান যারা কি সৎ বা যেগুলো অসৎ ভাবে ব্যবসা করতেছে কি চুরি সামারি মানে যেটা মানে যা করতেছে সেভাবে ব্যবসা করতেছে তার ব্যবসাটা হয়তোবা প্রথম অবস্থায় খুব বেশি চললেও কিন্তু মাঝখানে গিয়ে কিন্তু সেই বেশি একটা চলবে না তো এই বিষয়টা হচ্ছে মার্কেট যে বিষয়টা যে বিশ্বস্ত অর্জন করেছে সবার মাঝে যেটা হচ্ছে অনলাইন মার্কেট প্লেসে টপে আছে ফাইবার তারপরে হচ্ছে বলা চলে ফিলান্সার আপওয়ার্ক টুলেন্সার এই সাইট গুলো সবাই বিশ্বাস করে কেননা এখানে কাজ করলে আমরা খুব সহজে টাকা পাই আর এই মাইক্রো ওয়ার্কার্স এডমি ফার্স্ট এইগুলো আছে কি লোকাল মার্কেট প্লেস এখানে ওয়ান টাইম এই মার্কেট প্লেস গুলো আপনার মানে এখন যদি কোনো কারণে যদি বন্ধ হয়ে যায় এই মার্কেট প্লেস গুলোর কি কোনো খবর আপনারা পাবেন না কেননা এই মার্কেট প্লেস গুলো একেবারে লোকাল মার্কেট প্লেস সবই মার্কেট প্লেস কিন্তু একটু আসলে বিশ্বস্ততার যে বিষয়টা আছে সেই জায়গা থেকে মূলত তারা কাজ করেছে সো অবশ্যই সেই বিষয়টা ফাইবারে আমরা কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করব কিভাবে ক্লায়েন্টের সাথে কনভেশন করব বা কিভাবে গ্রো আপ করব ফাইবার অ্যাকাউন্টে সেই বিষয়টা নিয়ে মূলত আপনাদের অবশ্যই এই ক্লাসে মানে এই কোর্সে আপনাদেরকে শেখানো হবে সো এখানে আর তেমন আমি বিষয় দেখি না টাকা উঠতে এখন হ্যাঁ এখানে আপনারা অনেকে বলতে পারেন যে ভাইয়া আমার তো আহ অ্যাকাউন্ট নাই বা আমার তো পেপাল নাই আমার তো এই নাই ওই নাই আপনি নিঃসন্দেহে আগে চোখ বন্ধ করে কাজ করেন হম আমরা চাই কি যাতে প্রত্যেকজনকে একটা কাজের নির্দিষ্ট একটা জায়গায় নিয়ে যাইতে হ্যাঁ আপনি যখন কাজ করবেন তখন অবশ্যই অনলাইনের মাধ্যমে পিক ওয়ার্কার্স হোক লাইক ফর লাইক হোক বা ফাইবার হোক বিভিন্ন যখন কাজ করবেন অবশ্যই সেখান সেখান থেকে থেকে কাজ করলে আপনি অবশ্যই একটা পেমেন্ট পাবেন সেই পেমেন্টটা উত্তোলন করার জন্য বিভিন্ন ওয়ে লাগে অনেক সময় পেপাল চায় ভিসা চাই মাস্টার কার্ড চায় বা বিভিন্ন আপনি ব্যাংকের মাধ্যমে বা পিওনা চায় তো সেইগুলো অ্যাকাউন্টে মূলত আপনাকে টাকা বা পয়েন্ট বা ডলার গুলো আপনাকে কি করতে হয় উইড্রো করতে হয় উইড্রো করে টাকা নিতে হয় আমরা সাধারণত অর্থে আমরা যেটা জানি যে বিকাশ সবাই চিনি জিনিসটা হচ্ছে বাইরের দেশে অর্থাৎ আপনি যার কাজ করতেছেন আপনাকে বুঝতে হবে সে আপনার ক্লায়েন্ট সে আপনার কি ক্লায়েন্ট সো আমি যার কাজ করতেছি সে হচ্ছে আমার ক্লায়েন্ট তো এই ক্লায়েন্ট মূলত আপনার বাংলাদেশি না যে আপনাকে বিকাশ করে আপনাকে টাকা দিবে হয়তোবা বিভিন্ন ওয়ে দিতে পারে পেপালে বা মাস্টার কার্ডে বা ভিসা কার্ডে বিভিন্ন ওয়ে দিয়ে থাকে বা পিওনারে বা পাইনারে যেটাতে বলেন না কেন দিতে পারে কিন্তু এটা নিয়ে ঘামানোর কোনো টেনশন নেই যেহেতু আমরা আসি আপনাদের জন্য সো অথবা ইনকাম হলে অথবা আজ না হোক কাল না হোক এক মাস পর পাঁচ দিন পর বিশ দিন পর যখনই হবে বললাম তো যে আমাদের সাপোর্টারের সাথে অর্থাৎ আমাদের সাপোর্টের যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলো আপনারা অবশ্যই সেভ করে রাখবেন কোর্স শেষ হয়ে যাওয়ার পরেও অনেকে আছে আমাদের স্টুডেন্ট গুলো যে কোর্স শেষ হওয়ার পরেও কিন্তু ইনকাম করতেছি গত পরশু রাতে মনে হয় একটা মেয়ে রাত দুইটার সময় ফোন দিছে যে স্যার আমি আসলে উইড্রো করতে পারতেছি না সেই জায়গাগুলো থেকে মূলত কি তার ব্যাস শেষ হয়েছে এখন থেকে আরো দেড় থেকে দুই মাস আগে সে লেগেছিল তো আমি এতটুকু বলতেছি যে আপনাদের ক্লাস গুলো কিন্তু একেবারে শর্ট আটটা ক্লাসে অনলাইনের বেসিক টুকু ছাড়া আপনারা অ্যাডভান্স কিছুই শিখতে পারবেন না হ্যাঁ তো আমি চাই যাতে এই আটটা ক্লাসে ইনশাল্লাহ আপনারা সবাই জয়েন থাকেন আমরা যতটুকু চেষ্টা করব আপনাদেরকে শেখানোর জন্য ইনশাল্লাহ আমরা আপনাকে একটা ইনকামের ধারাবাহিকতায় নিয়ে যাবো তো আমরা চাবো যে আপনারা সবাই প্রতি রবি মঙ্গল বৃহস্পতি রাত নয়টার সময় আমাদের গ্রুপে থাকেন গ্রুপে লিঙ্ক দেওয়া হবে গ্রুপে ক্লাসের ভিডিও দেওয়া হবে অর্থাৎ আপনারা যেখান থেকে এডমিশন নিয়েছেন সেই জিনিসটা বলে যান ওদেরকে আপনারা অনেক সময় অনেকে যে আপনি একটা জিনিস জানেন তারপরেও কিন্তু ওনাকে ওনাদেরকে অনেক সময় অনেক সময় আমি দেখি অনেক জিনিসটা যে আসলে কমন যেগুলো জিনিস বেসিক যেগুলো জিনিস সেগুলো কিন্তু আমরা কি করি যে আমরা আহ ওনাদের কাছ থেকে জেনে নেই আমি চাই যে এই জায়গা থেকে বেরিয়ে এসে আপনি যেহেতু ডাটা এন্ট্রি অর্থাৎ আপনাদের এই কোর্সের নামটা মোবাইল আউটসোর্সিং পাশাপাশি কি আমরা বলে আমরা কাজ করব ডাটা এন্ট্রি সো এই ডাটা এন্ট্রির আমাদের ইউটিউব চ্যানেল একটু যাবেন গিয়ে দেখবেন যে এই ডাটা এন্ট্রি অনেক অনেক অ্যাভেলেবেল ভিডিও আছে যেগুলো ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট বা মার্কেট প্লেস কি বা দেখা যাচ্ছে কি যে ডাটা এন্ট্রিতে কি বা স্যালারি শিট কি গুগল ডকস কি এই জায়গা থেকে আপনারা কি করতে হবে শিখতে হবে জাস্ট কিছু কিছু জিনিস শিখে প্র্যাকটিস করতে হবে অ্যাডভান্স আর আমরা যখন ক্লাসে যখন শিখাবো সেই জিনিসটা শেখার পাশাপাশি যে জিনিসটা বুঝবেন না ক্লাসে সেটা শিখে নেবেন আমার কথা মনে আপনারা সবাই বুঝতে পেরেছেন আমার আজকের ওরিয়েন্টেশন ক্লাসে আমার আর তেমন কিছু বলার নাই আমি এক মিনিট পরে আসতেছি আপনাদের হয়তোবা বা কোশ্চেন গুলো নিব হয়তোবা আপনাদের অনেকের কোশ্চেন কল ওভার ইন্টারনেট এ ক্লিক করেন আচ্ছা কে জয়েন করতে পারতেছেন একটু নামটা বলেন তো জ্যোতিমেদ চাকমা তামিম মেদ জাকির হোসেন আশা করি মনে সবাই জয়েন করেছে এখানে মূলত আপনারা ক্লাসে আছেন প্রায় 40 থেকে 44 জনের মতো আর 40 জনের আমি যতটুকু জানি যে জি বলুন ওই কিবার কিবার একটু করে একটু যদি বলা যেত জি আমি এখন থেকে মূলত এই কথাটা তিনবার বললাম আবারও বলতেছি রবিবার মঙ্গলবার বৃহস্পতিবার রাত 9টা আচ্ছা তেমন এখানে আর কিছু দেখার নাই সো আমি কেটে দিলাম আপনাদের অবশ্যই এগুলো ক্লাসে আমরা প্র্যাকটিক্যালি দেখব আচ্ছা একটা কথা বলতে যাচ্ছিলাম হ্যাঁ অবশ্যই অবশ্যই এক মিনিট আমি একটু পরে আপনাদের কোশ্চেনে আসবো আমি বলে দিয়েছি জাস্ট একটু পানি 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 আচ্ছা দেখি এই যে দেখেন আপনাদের আমার স্ক্রিন কি আপনারা দেখতে পাচ্ছেন একটু বলবেন একজন জি দেখতে পাচ্ছি আচ্ছা দেখেন এই যে একশো একশো আটাত্তর নাম্বার আপনারা এখানে যারা জয়েন আছেন আমার মনে হয় আপনারা সবাই এই গ্রুপে জয়েন আছেন আমি আবার বলতেছি এই গ্রুপটা এই গ্রুপটা ফার্স্ট টু লাস্ট একটু সবাই দেখবেন এবং এই গ্রুপে আপনাদের ক্লাসের ভিডিও গুলো দেওয়া হবে তো এখানে এখনো অনেকে কমেন্ট করেছে যে আমি ক্লাসের লিঙ্ক পাইনি দেখেন যে আমি কিন্তু এখানে অলরেডি আমাদের একটা কি ক্লাসের লিঙ্ক আমি গ্রুপের লিঙ্কটা তো এটা ওই গ্রুপের লিঙ্কটা কোথায় পাবো আচ্ছা গ্রুপের লিঙ্কটা আপনি জুমের কি মেসেজ অপশন কি দেখতে পাচ্ছেন জুমের মেসেজ অপশন হ্যাঁ স্যার আচ্ছা জি মেসেজ অপশনে অলরেডি আমি আবার দিয়ে দিছি সেখান থেকে একটু কাইন্ডলি কষ্ট করে নিয়ে নেবেন আচ্ছা রাসেল এ আছে এভরিওয়ান

সো স্যার আমাদের ভিডিওগুলো রেকর্ডিং করা থাকবে মানে ক্লাসে আপনারা অবশ্যই রেকর্ডিং পাবেন তো আমি আপনাদের क्वेश्चन নেওয়ার আগে হত আপনাদের যে क्वेश्चन গুলো আছে সেই क्वेश्चन গুলো অবশ্যই নেব তার আগে আমাকে জাস্ট একটু দেখতেসি যে আপনারা এখনো পর্যন্ত ক্লাসে কারাকারে জয়েন করতে পারেনি প্রায় বেশ কয়েকজন এখান থেকে ক্লাসে জয়েন করতে পারেনি আমি সর্বশেষ আরেকটা কথা যেটা বলতে চাচ্ছি আমার মানে আমার পক্ষ থেকে যে আমরা কিন্তু খুব সাধারণত অর্থে আপনাদের মেসেঞ্জার গ্রুপ খুলে দেই না কেননা আপনাদের মেসেঞ্জার গ্রুপ খুলে দিলে কোর্স শেষ হওয়ার পরে আপনারা বিভিন্ন ধরনের পোস্ট ট্যাগ হ্যাশ তা ইচ্ছে তাই করেন সো আমরা এই কারণে আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি যে এখানকার মধ্যে একজন আপনারা ক্লাস ক্যাপ্টেন হন যে কিনা প্রত্যেকজন এই দেখেন এই গ্রুপের মেম্বারে গেলে আপনি দেখতে পারবেন প্রত্যেকটা কে আপনি দেখতে পারবেন প্রত্যেকটা মেম্বারকে এক মিনিট এখান থেকে আপনি একটু মেম্বারে যদি দিকে যদি আমরা যাই এই যে মেম্বারে দেখেন মেম্বারে দেখলে দেখতে পাবেন এখানে এডমিন কে কে আছে গ্রুপের মেম্বার কারা কারা আছে তো সেই জায়গা থেকে তো মূলত আপনি একটু সবাইকে অ্যাড দিবেন যে কোনো একজন ক্লাস ক্যাপ্টেন হয় তো সবাইকে একটা মেসেঞ্জার গ্রুপে অ্যাড করলে যে জিনিসটা হবে মূলত যে অনেকে আমাদেরকে ফেন যুগে দিয়ে রাখছে কিন্তু আসলে এটা ফেসবুক আইডি তো আসলে কখন ডিজেবল হয়ে যাবে আমরা সেই কারণে সবার ফ্রেন্ড রিকোয়েস্ট গুলো অ্যাকসেপ্ট করি কিন্তু আমরা চাই যাতে আমরা সবার সাথেই কথা বলতে বলতে বা সবার অ্যানসার গুলো ঠিকঠাক মতো দিতে আচ্ছা তো আমি এতটুকুই বলতে চাচ্ছি যে আপনারা এখান থেকে যে কেউ একজন একজন একটা এডমিনের দায়িত্ব পালন করে বা একটা ক্লাস ক্যাপ্টেনের দায়িত্ব পালন করে সেই জায়গা থেকে একটু সবাইকে মেসেঞ্জারে অ্যাড করাবেন মেসেঞ্জারে অ্যাড করানোর পরে ওই গ্রুপের নামটা দিবেন একশো আটাত্তর মেসেঞ্জার গ্রুপের নাম আবার কে না কে জানি আঁকা করতেছে আচ্ছা দয়া করে একটু একা কি করবেন না আমার কথা মনে আপনারা বুঝতে পেরেছেন আপনারা একটু কথা বলতে থাকেন আমি এক মিনিটের মধ্যে আসছি আপনাদের মাঝে জাস্ট 1 মিনিট একটু আমি আপনাদের নাম কি হ্যাঁ জি জি আমি আপনারা একটু ডিসকাস করেন জাস্ট আমি এক মিনিটের মধ্যে আমি একটু আসছি এক মিনিট জাস্ট এক মিনিট টুব চ্যানেল আমাদের রিগোভার আইপি আচ্ছা গ্রুপ ক্যাপ্টেন কে হবেন কেউ একজন হন না প্লিজ যেটা আমাদের সবাইকেই উপকার উপকারে আসবে সেই আমি যাচ্ছি গ্রুপ ক্যাপ্টেন আসলে এমন একজন হন যিনি ফ্রি থাকেন সব সময় মানে পাওয়া যায় ব্যস্ত কেউ হলো তার প্রবলেম হুম সেটাই হ্যাঁ সেটাই সেটাই তো ওমর ফারুক ভাই আপনি তাহলে প্রসেসটা করেন আমাদের গ্রুপে যারা আছে আমরা আমাদের দেখে নেন কে কে আছে করে যদি একটা মেসেঞ্জার গ্রুপ করেন আমাদের সবারই উপকার হবে যে আমি গ্রুপ করতেছি সেখানে সবাইকে অ্যাড দিতেছি সমস্যা নাই

রংপুরে আমি আয়রা চত্বরের এই দিকে থাকি আপনি কোথায় পড়াশোনা করতেছেন ভাই না কি করেন হ্যাঁ রংপুর পলিটেকনিকে পড়তেছি ভাই ভাই কোন সেমিস্টারে আপনি পঞ্চম সেমিস্টারে আছি পঞ্চম না আমি ভাই ঠাকুরগাঁয়ে আছি আমি ঠাকুরগাঁয়ে সপ্তম সেমিস্টারে কোন ডিপার্টমেন্ট ভাই আপনার আমি কম্পিউটারে আছি কম্পিউটারে না ও ভালো আচ্ছা ভাই করেন বাসা কই ভাই তোমার

জি 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 প্রশ্নটা বুঝি আমি বলতে চাচ্ছি যে আমি আসিয়া দেখলাম যে উত্তরবঙ্গের কথা চলতেছে অর্থাৎ রংপুরের কথা চলতেছে আমি এই কারণে জিজ্ঞাসা করলাম যে আসলে রংপুরের বাসা আসলে আমারও বাসাটা রংপুরে আসলে সেই জায়গা থেকে মূলত আমি কথাগুলো বললাম আচ্ছা 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 যাই যাই হোক আমরা আমরা একটু একটু ক্লাসের দিকে ওকে চলে এইগুলো বিষয় নিয়ে অবশ্যই আমরা নেক্সট ক্লাস গুলোতে অবশ্যই আলোচনা করবো আচ্ছা যেটা আমি বলতে চাচ্ছি আমি এতক্ষণ থেকে যে জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরলাম এই জিনিসগুলো থেকে আপনাদের মাঝে যদি কারো যদি কোনো কোশ্চেন থাকে বা কিছু জানার থাকে অবশ্যই আমাকে একটু বলবেন কিন্তু হ্যাঁ এক এক করে বলেন কেননা এখানে আপনারা অনেকজন আছেন সবাই একসাথে কথা বললে যে জিনিসটা হবে একজনকার আচ্ছা হয়তো অথবা এখানে যে রাইসেন্টের ব্যবস্থা আছে আপনি একটু দেখবেন আহ জুম যে বিষয়টা হচ্ছে আহ

জি আপনি আমার কথা শুনতে পাচ্ছেন জি আপনার কি কোশ্চেন আপনি একটু অনার্সে বলতে পারেন যে আপনার পিলানসিং আপনার ধন্যবাদ এম ওমর ফারুক স্যার জি আপনি হাত তুলেছেন জি আমি উত্তরবঙ্গে এই জন্য হাত তুলছিলাম আচ্ছা আচ্ছা আপনার উত্তরবঙ্গে কোথায় বাসা আমার হচ্ছে নীলফামারিতে আচ্ছা আমার আছে রংপুর সদরে অর্থাৎ মেন শহরে অর্থাৎ মেডিকেল মোড়ের একটু পাশে হ্যাঁ আচ্ছা নেক্সট একজন হাত তুলেছে সিনি নাম এনি দেয়নি বাট এনার যে এখানে দেখতেছি যে জয়েন করেছে এনার নামটা এখানে যেটা আর কি জুমে যেটা দিয়েছে ডিজে ওপেন কুমার বাহ বিশাল বড় নাম জি স্যার আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন কুমার মনে হয় ডিজে আর ওপেন আর কুমার এত বড় নাম হলে তো সমস্যা হাটটলেসেন আচ্ছা তারপরে আরো একজন নাম দেন বিশাল বিশাল নাম আপনারা দেখবেন যে ওখানে নামের একটা অপশন আছে যেখানে গিয়ে যায় রিনেম করা যায় আচ্ছা আপনি আমার কথা মনে শুনতে পাচ্ছেন লাগবে জি আপনার ওয়েবসাইট লাগবে না আপনি যখন এখন একজন ওয়েবসাইট কাদের থাকে আপনি দেখেন যাদের একটা দোকানও আছে যাদের একটা গ্রাম অঞ্চলের ভেতরে যাদের দেখবেন যে দোকান আছে তারাও কি চায় যে আমার দোকানটা যাতে সারা বাংলাদেশের মানুষ চিনুক তাই কিনা এই চেনার জন্যই মূলত তারা একটা ওয়েবসাইট ইউজ করে আর এই ওয়েবসাইটটা যারা প্রত্যেকরে যাদের প্রফেশনাল যারা থাকে তাদের প্রত্যেকরে কিন্তু একটা করে ওয়েবসাইট থাকে কারণ ওয়েবসাইট থাকাটা হচ্ছে এটা কি যে আপনার নিজের বা আপনার মানে আপনি যদি নিজের মানে আপনি যদি কি আপনি বানাইতে পারবেন এইখানে এই কাজের জন্য লাগবে না ওকে আর কতটুকু ছিল মোবাইলে যাবে মোবাইলে আপনাদেরকে আমরা যে পর্যন্ত নিয়ে যাব মূলত যে ফাইবার মূলত এখান থেকে আপনারা क्रिएट করতে পারবেন যে ফাইবার অ্যাকাউন্ট পাশাপাশি গিগটাও অবশ্যই এখান থেকে क्रिएट করতে পারবেন পাশাপাশি যে যে লোকাল মার্কেট প্লেসের আমি এতবা ক্লাসের দিকে কথা বলেছি আপনি শুনেছেন কিনা সেই জায়গা থেকে মূলত আপনাদেরকে কাজ শেখানো হবে ইনশাআল্লাহ আচ্ছা বাইজিদ আহমেদ স্যার আপনি মনে হয় আমার কথা শুনতে পাচ্ছেন জি ম্যাম আমার মনে হয় কথা শেষ হয়েছে নাসিন একটার ম্যাম আপনার কথা কি শেষ হয়েছে আচ্ছা বাইজিদ আহমেদ জি স্যার আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন আচ্ছা নেক্সট আমি দেখতে পাচ্ছি मिस्टर কি নামে না ঠিক এক্স্যাক্টলি বোঝা যাচ্ছে না মিস্টার শুভ বদিয়া না কি জানি বোধ জি স্যার শুভ বৈদ্য ও দুঃখিত আমি আপনার স্পেলিংটা ঠিক ভাবে বুঝতে পারিনি জি স্যার বলুন আপনি কি করছেন আচ্ছা আমি যেটা বলতে আমাদের ক্লাস আজকে যেরকম লেখা ছিল যে 9টা থেকে 11টা এটা কি প্রতিদিনই এরকম 9টা থেকে 11টা হবে নাকি কমবে বা পারবে আপনাদের সপ্তাহে তিন দিন করে ক্লাস আমি আবারও বলতেছি সপ্তাহে তিন দিন করে ক্লাস রবিবার মঙ্গলবার বৃহস্পতিবার রাত নয়টায় সেটা অবশ্যই গ্রুপের কভারে দেওয়া আছে একটু কভারটা ফলো করবেন ওকে আর প্রত্যেক দিনে আপনাদের লিঙ্ক চেঞ্জ হবে সো আজকে যে লিঙ্ক দিয়েছি যে এই লিঙ্কে প্রত্যেকদিন দিন ক্লাস হবে এমনটা কিন্তু না লিঙ্কের ওপরে লেখা দেখবেন যে প্রথম ক্লাস দ্বিতীয় ক্লাস তৃতীয় ক্লাস নামে উল্লেখ্য থাকবে হ্যাঁ সো সেই লিঙ্ক অনুযায়ী মূলত আপনারা কাজ করবেন আচ্ছা আপনার আর কোনো কোশ্চেন আচ্ছা স্যার আরেকটা কথা বলতে চাচ্ছিলাম জি জি আ আচ্ছা মার্ক ইয়া যে ফাইবারে যে বললেন গিগ কথা আসলে গিগ জিনিসটা আচ্ছা ধন্যবাদ আপনার খুব সুন্দর একটা क्वेश्चन করেছেন আপনি আপনি দেখবেন যে আপনি ফেসবুক আমি ফেসবুক দিয়ে উদাহরণটা দিলাম হ্যাঁ একটু বুঝে নেবেন আচ্ছা দেখবেন আপনি ফেসবুকে আপনি যখন কোন অ্যাকাউন্ট ক্রিয়েট করেন আপনার কিন্তু বায়ো নামে একটা জিনিস চাই বায়ো লক্ষ্য করেছেন কি আপনার নামের নিচে বায়ো নামে একটা অপশন আছে যেখানে কি যে আপনার নামের নিচে আপনি যে জিনিসটা ইউজ করেন আপনি যেটা ওখানে দেন না কেন সেটা কি আপনার নামের সাথে 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 থাকে কেন সাথে সাথে থাকে যে আপনি আপনার নামে কিন্তু যায় আসে না কিন্তু আপনার বায়োতে যেটা লেখা থাকে সেটা হচ্ছে কি মেন যে আমি ফিলেন্সার তার মানে বোঝা যায় যে এনার নাম হচ্ছে কি যে এনার নাম হচ্ছে কামাল ইনি একজন ফিলেন্সার তাই কিনা তো এই যে এই গিকটা হচ্ছে মূলত যে আপনার নামের সাথে যে জিনিসে আপনি মূলত ফাইবারে কি কি কাজ জানেন এই গিগে থাকবে আপনি কি কি কাজ জানেন সেটাই হচ্ছে মূলত গিক বুঝতে পেরেছেন আশা করি জি স্যার জি স্যার আচ্ছা নেক্সট আমি এখানে দেখতে পাচ্ছি যে জেড এম মেহেদি হাসান জি না আমারটা তেমন ইম্পর্টেন্ট কিছু না প্রথম দিন তো জি না অবশ্যই স্যার আপনি অ্যাডভান্স কিছু জানার থাকলে অবশ্যই আমাকে বলবেন বেসিক অ্যাডভান্স অর্থাৎ ফ্রিলান্সিং আউটসোর্সিং এবং ক্লাস যে কোনো বিষয়ে আমাকে আপনারা অনায়াসে কথা বলতে পারবেন যখন কোশ্চেন করবেন যাই হোক মানে সেটা হলো যে এই ক্লাস করে একটু মানে তৃপ্তি পাইলাম না এটা হলো যে আপনার ফেসটা দেখতে পারলাম না এই একটা ব্যাপার আর তৃতীয়টা হলো রংপুরোধিককু বেশি আপনিও রংপুরে এখন আমরা আমাদের দিদিজি অবশ্যই অবশ্যই আমি এতটুকুই বলবো হ্যাঁ আমি এতটুকুই বলবো আমি যে তো রিকভারি আইটিকে বিশ্বাস করে রংপুরে ছেলে হয়েও আমি রিকভারি আইটির সাথে আমি যে দুই বছর ধরে থাকতে পারবো স আমি যতদিন আসি ততদিন ইনশাআল্লাহ রিকভারি আইটি যদি আমি বলি যে আপনাদের এই ফিনান্সিং এর যে ক্লাসগুলো এগুলো কিন্তু আমি নেই না হ্যাঁ খুব বেশি হলে ওরিয়েন্টেশন ক্লাসগুলো নিয়ে আমি শেষ করে দেই আর প্রথম যে ক্লাসগুলো म्हटলো তো আমার সাবজেক্টটা আছে ডিজিটাল মার্কেটিং আর আমি মূলত ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি আর মূলত আমার এই সাবজেক্ট টা মূলত আমি নেই না এই সাইদুল গুলো এই সাবজেক্ট গুলো দেখবেন যে আগামীকালকের থেকে আপনাদের প্রথম ক্লাসটা সাইদুল স্যার আমাদের যিনি ডাটা এন্টারটেইনার আছে অর্থাৎ মাইক্রোসফট অর্থাৎ মোবাইলের যিনি এক্সপার্ট উনি মূলত আপনাদের ক্লাসটা হ্যান্ডেল করবে হ্যাঁ আর আমি মূলত আজকে মানে প্রত্যেকটা ওরিয়েন্টেশন ক্লাস আমার নামে থাকে যাতে আমি খুব সহজে আপনাদের সাথে মিশে যেতে পারি আর আমার যে জায়গার অবস্থানটা আমি চাবো যাতে আপনারা অবশ্যই রিকভারি আইটি শুধু অনলাইন না অনলাইনে পাশাপাশি অফলাইনে অনেক সুযোগ সুবিধা রেখেছে আপনাদের জন্য এই ডিসেম্বর মাস জুড়ে যারা অফলাইনে ভর্তি হবে তাদের কোর্সের পাশাপাশি চাকরির ব্যবস্থা সো আমি দেখি এই যে সারা বাংলাদেশে এই ধরনের কোথাও কোনো ব্যবস্থা আছে যে কোর্স করলে পাশাপাশি চাকরির ব্যবস্থা হয়তোবা আপনারা আজকে প্রথম ক্লাস করেন আমাদের সাথে মিশেন হয়তো বা একদিনে হয়তো ভালো লাগাটা ততটা হবে না আমি চাবো শুধুমাত্র আপনাদের কাছে একটা জিনিসে যে যে জায়গাটাই হন আপনার রংপুর বাসা আপনার সিলেট বাসা আপনার খুলনা বাসা আপনার বাংলাদেশের চৌষট্টি জেলার আপনাদের সব জায়গাতে কম বেশি স্টুডেন্ট আছে আমি আবারও বলতেছি আপনার বাসা কোথায় হোক এটা নট ম্যাটার আপনার ম্যাটার হচ্ছে আপনি এখানে শিখতে এসেছেন আমরা আপনাকে এসেছি আমরা আমাদের বেস্টা দেওয়ার জন্য আর আপনারা একটা জিনিসে দেন সেটা হচ্ছে প্রত্যেকটা ক্লাসে একটু জয়েন থাকেন ক্লাস ক্লাসগুলো খুবই ইম্পর্টেন্ট যদি ফ্রিলান্সিং এ যদি কিছু করতে চান তাহলে আশা রাখবো আপনার প্রত্যেকটা ক্লাসে জয়েন থাকবেন হয়তো দেখা হবে আপনাদের আবারও লাস্ট ক্লাসে ইনশাল্লাহ আচ্ছা নেক্সট আমি দেখতে পাচ্ছি আবু সেলিম জি স্যার আপনি মানে হাত তুলেছেন আপনি কিছু বলার থাকলে অবশ্যই বলতে পারেন আচ্ছা আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন আবু সেলিম স্যার আচ্ছা নেক্সটে আমি দেখতে পাইতেছি এখানে ফাতে মা নাকি ফাতি মা জি

আপনি যে কোয়েশ্চেন করেছেন যে মোবাইল দিয়ে ডাটা এন্ট্রি মানে করা যায় কি না তাই না না আমি বলছি যে আমার মোবাইল দিয়ে কে আমার তো ল্যাপটপ মানে কম্পিউটার নেই মোবাইল দিয়ে আমি সম্পূর্ণ কাজ করতে পারবো ডাটা এন্ট্রি বা ফ্রিল্যান্সিং এর কাজ করতে পারবো কিনা আচ্ছা এখানে আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে আপনি ফ্রিল্যান্সিং মানে কিন্তু কি যে আপনাকে ইনকাম করা বা আউটসোর্সিং হচ্ছে কি যে আপনি অর্থের বিনিময়ে করেন অর্থাৎ কি আপনি কাজ করে করেন আপনি যেভাবে করেন আপনাকে ইনকামটা মূলত আমাদের প্রধান মানে টার্গেট তাই কি না তো এই ইনকামের জায়গা থেকে মূলত আপনাদেরকে যা যা আমরা এই কোর্সের মধ্যে রেখেছি আমার আশা করি আপনারা আটটা ক্লাসের মধ্যে জয়েন থাকলে অথবা সাত আট নম্বর ক্লাসের দিকে আপনারা একটা ফাইনালি রেজাল্ট পাবেন আর যে বিষয়টা হচ্ছে যে মোবাইল এবং ল্যাপটপের যে বিষয়টা আসতেছে যে অবশ্যই অবিয়াসলি আমি বলবো যে আপনাকে ফিলান্সিং এ প্রফেশনাল ভাবে কাজ করতে গেলে অবশ্যই আপনার ল্যাপটপ বা ডেস্কটপের প্রয়োজন মোবাইল দিয়ে যে ছোট ছোট যে কাজগুলো আছে যেমন এই যে টাস্কিং আপনার এমন হতে পারে যে আপনাকে একটা ইউটিউব চ্যানেল লিংক দেওয়া হলো বা না যে একটা গানের আপনাকে লিঙ্ক দেওয়া হলো বা একটা নাম দেওয়া হলো যে আমার সোনার বাংলা এখন দেখেন আপনি ইউটিউবে গিয়ে সার্চ করেন আমার সোনার বাংলা মিনিমাম বিশটা থেকে তিরিশটার মতো গান আসবে তাই না তো আপনাকে কিন্তু ওই আমার সোনার বাংলা আপনাকে আমি যখন একটা যখন গানের নাম বলবো তার সাথে কিন্তু আমি তখন আপনাকে একটা পিকচারও দিয়ে রাখবো পিকচারটা এমন দেবো যে হয়তো বা সবুজ এবং লাল দিলাম যে আপনি কিন্তু আমার সোনার বাংলা লিখলে সবুজ কিন্তু অনেকগুলো আসবে এদের মধ্যে থেকে আমি আপনাকে যে সবুজ লালের যে কালারটা দিয়েছি সেই কালারের সাথে মিক্সার করে তার একটা স্ক্রিনশট করে দিতে হবে এটা হচ্ছে মূলত মাইক্রোটাস্কিং অর্থাৎ এই কোর্সটা মোবাইল কম্পিউটার ল্যাপটপ যাই করুক না কেন এই কোর্সের মধ্যে সাজানো হয়েছে যে জিনিসগুলো তারা সবগুলো ডিভাইস দিয়ে করতে পারবেন এবং ফিলান্সিং করার জন্য হান্ড্রেড পার্সেন্ট আপনাকে প্রফেশনাল ভাবে বা ক্লায়েন্টের থাকে বড় বড় কাজ নিতে গেলে অবশ্যই আপনার কম্পিউটার বা ল্যাপটপের প্রয়োজন হবে এটা অবভিয়াসলি হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ আচ্ছা এখানে কোশ্চেন আমি একটু কমেন্টের দিকে যাই একটু একটু কমেন্টের দিকে যাই মেসেজের চ্যাট অপশনের দিকে আরেকবার বলেন স্যার আসলে কি বলবো সেরিনা আপনারা আসলে কি নাম দেন রিনিমে যে আপনাদের আসলে ভালো নামগুলো দিবেন তাহলে ভালো লাগবে একশো সাতাত্তর নাম্বার ব্যাসের কোন দিন কোন দিন ক্লাস হবে প্লিজ জানাবেন আপনাদের একশো সাতাত্তর নাম্বারের ক্লাসটা হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতি অর্থাৎ সাইদুল স্যার অলরেডি আপনাদের একশো সাতাত্তর নাম্বার ব্যাসের ক্লাস আজকে নিতেছে পঞ্চম না ষষ্ঠ নাম্বার ক্লাস নিতেছে হ্যাঁ আপনি চাইলে ওই একষট্টি যে নাম্বারটা আছে আমাদের শেষে ওই নাম্বার একটু যোগাযোগ করুন নামটা আমি আপনার বলতে পারতেছি না আই এম ফ্রম মৌলুব কি মুজি মুজিবনগর মেহেরপুর ধন্যবাদ আপনাকে আপনি অবশ্যই মজিবনগর অবশ্যই যে আপনার বাসা যেখানে হোক না কেন আমার এখন বর্তমান ঠিকানা হচ্ছে রিকোভারি আইটি তো অবশ্যই আপনারা যে কেউ ঢাকাতে আসলে অবশ্যই আমার নাম বলে বা আমাদের প্রতিষ্ঠানে এসে আমি থাকি না থেকে অবশ্যই একটু ভিজিট করে যাবেন আচ্ছা নট কি এমডি আই এম ফ্রম কুষ্টি অ্যালেক্সি ইমরান হুসাইন জি ধন্যবাদ আই এম ফ্রম নর্থ ওয়েস্ট আচ্ছা মিটিং শেষে ক্লাসের ভিডিও পাওয়া যাবে হ্যাঁ অবশ্যই ক্লাসের ভিডিও দেওয়া যাবে আর মোবাইল দিয়ে মান্থলি কত টাকা ইনকাম করা যাবে ইমরান হোসেন স্যার জিজ্ঞাসা করছে আচ্ছা অবশ্যই আমি কোশ্চেন গুলো নিব জাস্ট এভাবে কোশ্চেন গুলো নিলে এলোমেলো হয়ে যাচ্ছে এক জায়গাতে কোশ্চেন শেষ করে আমি আরেক জায়গাতে কোশ্চেন শেষ করে দিয়ে ক্লাসটা শেষ করে দেব আচ্ছা ইমরান হোসেন স্যার বলেছে মোবাইল দিয়ে মান্থলি কত টাকা ইনকাম করা যাবে আসলে দেখেন ফিন্যান্সিং এ কি যে এত টাকা দিয়ে কি করলো হ্যাঁ স্ক্রিনের অবস্থা

আচ্ছা যে বিষয়টা নিয়ে মূলত আমি বলতে চাই আসলে যারা বুঝতেছে না তারা মনে হয় স্ক্রিনে দেখা দাগি করতেছে ঠিক আছে আমি

মোবাইল দিয়ে আপনি টাকা ইনকাম করতে পারবেন এটা আসলে এখন আপনাকে কাজের আপনি কাজে আসেন কাজ করেন দেন আপনি যতটা কাজ করবেন অত টাকা আপনি পাবেন এখন বলা যাচ্ছে না স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল লিবান নাকি কিন্তু আপনারা একটু দয়া করে চ্যাট অপশনে কেউ লিখবেন না আমি দয়া করতেছি কেউ আজকে লিখবেন না স্যার আমার একটা কোশ্চেন ছিল অবশ্যই কোশ্চেন নেব স্যার আমার একটা কোশ্চেন ছিল জাকির হোসাইন অবশ্যই কোশ্চেন করেন আমি তো আমি নাম্বার লিখে আমি তো 2022 আমি নেক্সটে জয়েন হব আমি তো বললামে স্যার আপনাকে তাস তার কি নাম আপনার তাস নেম আমি তো বললাম যে আপনি একটু আমাদের 61 নাম্বারটা আমি আবারো চ্যাট অপশনে দিয়ে রাখতেছি ক্লাসের বিষয়ে আপনি ওনার সাথে যোগাযোগ করেন আপনার ক্লাসটা 17 তারিখ থেকে শুরু হবে ওকে 17 তারিখে আপনাকে অবশ্যই ফোন আপনাকে দিতে হবে না উনি আপনাকে অবশ্যই ফোন দিবে আমাদের সাপোর্ট এসে আমাদের কি সবুজ স্যার ওনারও ভাষামূলক উত্তর পাঙ্গে আপনাদের রংপুরে তো অবশ্যই উনি আপনাকে ফোন দিবে আচ্ছা যে বিষয়টা এখন বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনাদের কোয়েশ্চেন আমি আপনাদের হাত আর নিতেছি না আপনাদের কমেন্ট ওয়ার আর কি আমি নিতেছি না তো স্ক্রিন শেয়ার আচ্ছা এক মিনিট এক মিনিট একটু জি আচ্ছা জি আমার স্কিনটা আমি অলরেডি অফ করে দিয়েছি আমি হয়তোবা আপনাদের সাথে এখন বাঁচতে আছে দশটা বিষ দশ মিনিটের আমি অ্যানসার দেবো আপনাদের সাথে যদি ওরিয়েন্টেশন ক্লাস দেড় ঘন্টা আজকে আমি আপনাদের সাথে থাকবো আর দশ মিনিটের মধ্যে আপনাদের কোশ্চেন গুলো আমি নেবো তার আগে অবশ্যই এক এক করে কোশ্চেন গুলো করবেন জি একটু একজন একজন করে একটু কোশ্চেন গুলো করেন চিটাং থেকে স্যার আচ্ছা জি চিটাগাং থেকে রনি স্যার জি বলুন আপনি তো বললেন যে আমাদের আটটা ক্লাস হ্যাঁ জি আটটা ক্লাসে মূলত বেসিক গুলোই আমাদেরকে শেখানো হবে ইয়া রাইট সেক্ষেত্রে আপনাদের সাপোর্ট তো আশা করি পাব যেখানে বুঝব না ইউটিউব থেকে আপনি কিছু ক্লাস মানে আপনার ক্লাসের ভাগে ভাগে দেখার জন্য বললেন আচ্ছা আচ্ছা আমি আচ্ছা জি আমি একটু স্ক্রিনটা আবার পড় আপনার এই যে শেয়ার করতেছি জি বলেন আপনি প্রশ্নটা শেষ করেন ইউটিউব থেকে আমরা কি কি বিষয়গুলো মূলত দেখব শিখব সেটা কি ক্লাসে জানানো হবে নাকি যে যে ক্লাস যেদিন যেটা থাকবে সেই ক্লাস থেকেই মূলত ধারণা দেওয়া হবে যে ইউটিউব থেকে আপনারা এটা শিখতে পারবেন ডিটেলস জানতে চাইলে মানে এরকম কিছু নাকি না 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 আমি বলতে চাচ্ছি যে আমাদের রিকভারি আইটি চ্যানেলে আপনি যদি চান এখানে অনেক ভিডিও দেখতে পারবেন যে ডাটা এন্ট্রি বিষয় যে ডাটা এন্ট্রি বেসে চতুর্থ ক্লাস ই কমার্স ডাটা এন্ট্রি পিডিএফ এই সমস্ত বিষয়গুলো জাস্ট একটু নলেজ নেবেন হ্যাঁ ফার্স্ট ক্লাস যেহেতু আজকে অরিয়েন্টেশন হলো ফার্স্ট ক্লাসের ভিডিওগুলো দেখবেন এখানে কোথায় আছে অবশ্যই ফার্স্ট ক্লাস হচ্ছে রিকভারি আইটি জি আমি এই ইউটিউব চ্যানেল লিংকটা আপনাকে অলরেডি আমি আমারও আপনাদের চ্যাট অপশনে গিয়ে দিতে আপনাদের কি আমি আর কি দিয়ে দিতেছি ইউটিউবে গিয়ে সার্চ করলে অবশ্যই পেয়ে যাবেন ওকে আমি আপনাদের চ্যাট দিয়ে দিলাম এখান থেকে আরো একজন মানে আমি ওই যখন এক মিনিট একটা ব্রেক নিয়েছিলাম তখন মানে একজন ম্যাম বলেছিল আচ্ছা যাই হোক আচ্ছা এই ভিডিও গুলো একটু দেখবেন যে এখানে অনেকগুলো ভিডিও আছে ডিজিটাল মার্কেটিং আছে ডাটা ইনটি বিষয় আছে বিভিন্ন মার্কেটিং মানে আপনার ফেসবুক এর আছে আচ্ছা নেক্সট না দেখতে আচ্ছা নেক্সট আরো কার কোনো কোশ্চেন স্যার

আমি বলবো যে আসলে ফাইবার মার্কেট প্লেসে আসলে কাজ পাওয়া এবং কাজ করাটা হচ্ছে কি কপাল এবং হচ্ছে কি আপনার পরিশ্রম চেষ্টা তিনটে জিনিসের প্রয়োজন শুধু আপনার লাখ থাকলে যে হবে এমনটা কিন্তু না যে আপনার হয়তোবা আপনি চেষ্টা করতেছেন পরিশ্রম করতেছেন হচ্ছে না লেগে থাকবেন অবশ্যই একটা একটা সময় হবে আমার কথাটা বুঝতে পেরেছেন অনেকে আছে জি জি অনেক জি জি আমাদের এই কোর্সের যে ঘটনাটা আমি একটু পরে বলতেছি আপনি যে জিনিসটা বলেছেন যে আসলে ফাইবারে দেখবেন আপনি অনেকে যে এক মাস কোর্স করে মানে এক মাস ফাইবারের পেছনে সময় দিয়েছে তার সে কাজ পেয়ে গেছে আর যে দেখবেন কিনা ছয় মাস কাজ করতেছে করতেছে সেও কিন্তু কাজ পাচ্ছে না তো এক মাসে এমন সে কি কাজ করেছে যে সে পেয়েছে আর যে ছয় মাস ধরে যে লেগে আছে সে পায়নি তো এটা আসলে বলা চলে সো টাফ সো এই জায়গা থেকে যে রুলস গুলো আপনাদেরকে ফর্মালিটি আমরা দেখাই দিব সেভাবে কাজ করবেন ইনশাআল্লাহ আপনারা কাজ পাবেন

অবশ্যই অবশ্যই আপনারা যারা ঢাকায় থাকেন তারা আমি বলবো যে অবশ্যই আপনারা ফোন দিয়ে অথবা হুট করে অবশ্যই একটু প্রতিষ্ঠানে আসবেন আমি আপনাদের ইউটিউব চ্যানেলে আমি অনেকগুলো ভিডিও দেখছিলাম প্রায় দুই তিনটে ক্লাসের ওই স্যার আরেকজন স্যার এটা আপনার না একটা কি স্যার জানি উনি দিছেন সাইদুল স্যার মনে হয় সাইদুল না আরেকজন তিন মাস আগের ভিডিওগুলো সব রাফসান স্যার তাসনিম স্যার

ওনাকে অলরেডি ষোলো ষোলো না সতেরো তারিখ থেকে ওনার ক্লাস শুরু হবে আর আপনি যেটা বলতে স্যার কি করব স্যার জি আপনি চাইলে স্যার আপনি ডিজিটাল মার্কেটিং এর দিকে ভর্তি হয়ে যান আরো পাঁচশো টাকা তো পেমেন্ট করে আপনি ডিজিটাল এর দিকে ভর্তি হয়ে যান যেহেতু ডিজিটাল মার্কেটিং কোর্স করতেছি স্যার ও আচ্ছা স্যার তাহলে আমি এত বা ডাটা এন্ট্রি শিখতে গেলে আপনি আমাদের পেজে মেসেজ করুন হ্যাঁ আপনাকে সতেরো তারিখ যদি ক্লাস থাকে অবশ্যই সতেরো তারিখের ক্লাসে আপনাকে জয়েন করে নেবে সে বিষয়ে পেজে আমাদের সাথে সরাসরি মেসেজ করুন ওকে জি স্যার

আমাদের স্ক্রিনটা হয়তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রিকভারি আইটির একটা ফ্রি সেমিনারের একটা গ্রুপ আছে सेम এই আপনাদের মতই রিকভারি লিখবেন বানানটা ভুল হয়েছে রিকভারি আইটি ফ্রি সেমিনার এইটা দেখেন রিকভারি আইটি ফ্রি সেমিনার লিখলে আমাদের এই ধরনের একটা ব্যানারের মধ্যে আপনি একটা গ্রুপ দেখতে পারবেন যেখানে প্রত্যেক শুক্রবার দিন ফ্রি সেমিনার গ্রুপ হয় এই আপনাদের মতো ক্লাস টেনে এইটে বা যারা বেকারত্ব আছে তাদেরকে নিয়ে মূলত আমাদের এই ফ্রি সেমিনারের গ্রুপটা খোলা তো আশা করি এই ফ্রি সেমিনারের গ্রুপে আপনি জয়েন করলে এই বিষয়গুলো আপনি বুঝতে পারবেন ফ্রি সেমিনার গ্রুপগুলোতে আমি মূলত মিটিং নিয়ে থাকি বা অনেক সময় আমাদের যিনি সিনিয়র স্যার আছে আরো একজন উনি নিয়ে থাকে তো যে বিষয়টা হচ্ছে এটা কি যে আসলে ফিলান্সিং করার জন্য আপনাকে নির্দিষ্ট কোনো বয়সের বা নির্দিষ্ট কোনো লেখাপড়ার কোনো প্রয়োজন নেই কিন্তু যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে আপনাকে হালকা কিছু ইংলিশ জানার প্রয়োজন ইংলিশে হালকা আপনাকে মানে আমি আপনাকে যদি জিজ্ঞাসা করি যে আপনি কি করতেছেন হ্যাঁ আমি যদি সেটা যদি আপনাকে ইংলিশ দিয়ে বলি বা যদি আমি যদি একটা ক্রিটিক্যাল যদি আপনাকে যদি একটু যদি কোশ্চেন করি আপনি কি বলবেন তো এই জিনিসটি একটু জানতে হবে যেমন আমরা সবাই জানি হাই হ্যালো আর ইউ আই এম ফাইন থ্যাংক ইউ সো এই জিনিসগুলো আপনাকে একটু মানে একটু হলো জানতে হবে যে আসলে আমাকে কোশ্চেন কি করতেছে আমাকে অ্যান্সারটা আমি কি দিতেছি প্রয়োজনে এখন বর্তমানে আপনাদের সবার হাতে মোবাইল আছে আমি জানি তো আপনারা চাইলে যে গুগল থেকে কিন্তু বাংলা ট্রান্সলেশন করে কিন্তু আপনি এখানে যাই ইংলিশ লিখবেন না কেন তাই কিন্তু বাংলার দিকে চলে আসবে তো এই বিষয়গুলো থেকে একটু জানেন আপনি ক্লাস টেনে কেন অনেকে আছে যারা ইংলিশ কোর্স করতে স্যার জি 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 অনেকে 8 এ 9 এ আছে তারাও মূলত কি ফিনান্সিং এর দিকে আসতেছে তারা অটোক্যাড মতো বা ভিডিও আমাদের গ্রাফিক ডিজাইনে বিভিন্ন অ্যানিমেশন এর তারা কি কাজ করতেছে আপনার আর কি আমাদের কি গ্রাফিক ডিজাইনে বিভিন্ন কাজগুলো করতেছে সো আসলে এই কাজ করার জন্য আপনার কোনো বয়সের এবং আপনার লেখাপড়ার সাথে কোনো ম্যাটার আসে না হ্যাঁ জি অবশ্যই স্যার স্যার

আচ্ছা নেক্সট আর একজন একজন বলছিল যে ডিজিটাল মার্কেটিং এর সিপিএ না কি একটা বিষয় নিয়ে সিপিএ মার্কেটিং স্যার অ্যাফিলিয়েট মার্কেটিং এগুলো ফ্রিল্যান্সিং এর 100% ডিজিটাল মার্কেটিং এর একটা বিশাল বড় যদিও ভাই এখানে বলাটা আমার ঠিক হচ্ছে না এটা একটা আউট একটা সাবজেক্ট সো ডিজিটাল মার্কেটিং এর পার্টটা হচ্ছে মূলত সোশ্যাল মিডিয়া ওপর সো শুধু সোশ্যাল মিডিয়ার উপর না আপনাকে হচ্ছে মার্কেটিং করা মানে এই ডিজিটাল এর শেষে কিন্তু লেখা আছে মার্কেটিং সো মার্কেটিং মানে হচ্ছে কি আপনাকে প্রসার পোছলো না করতে হবে আমি অনলাইনে আপনাকে একটা প্রোডাক্ট দিলাম সেই প্রোডাক্টটা আমাকে সেল করতে হবে এখন আপনি ইউএসএ সেল করেন আর আপনি বাংলাদেশে সেল করেন আর আপনি সারা বিশ্বে যে কোন স্থানে সেল করেন আমার কথা আছে আমাকে সেল করতে হবে সো সেল করার জন্য বিভিন্ন ওয়ে আমরা করি যে ফেসবুকে মার্কেটিং করে থাকি তারপর কি সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে থাকি ইনস্টাগ্রামে পিনটিস্টে লিংক দিনে তারপরে কি বিভিন্ন সেইগুলো এসইও করে র‍্যাঙ্কে নিয়ে আসি বিভিন্ন ওয়েবসাইট বা বিভিন্ন কি যে পেজ বা বিভিন্ন ই-কমার্স

জেনারেশনটা তো মানে আমি আপনাদেরকে ইমেল সংগ্রহ অর্থাৎ কি ওই যে আমি বললাম যে আপনাকে এমন হতে পারে যে আমি আপনাকে একটা শীতের কাজ দিলাম কি কাজ দিলাম যে আমাকে ঢাকা শহরের পঞ্চাশ জন আহ আর কি গণ্যমান্য ব্যক্তির আপনাকে কি করতে হবে যে আপনাকে আহ জিমেল অর্থাৎ অথবা কি ফোন নাম্বার এড্রেস আমাকে সংগ্রহ করে দিতে হবে তার বিনিময়ে আমি আপনাকে একটা টাকা দেবো সো আপনি এই জিনিসগুলো কোথায় করবেন ফেসবুকে ইনস্টাগ্রামে টুইটারে সার্চ করবেন যে এই ব্যক্তি ওই ব্যক্তি আমাদের মন্ত্রী বিভিন্ন এটা সেটা এগুলো সার্চ করে করে যে ইমেলগুলো গুলো যেগুলো আমাকে সংগ্রহ করে দিবেন সেটা হচ্ছে ইমেল সংগ্রহ বুঝতে পেরেছেন ওকে ধন্যবাদ আশা করি আজকের আপনাদের ওরিয়েন্টেশন ক্লাসটা অবশ্যই এই গ্রুপে আমি কিছুক্ষণ পরে একটা পোস্ট করব সো এই গ্রুপটা অবশ্যই আপনারা একটু ফলো করবেন আমি ফার্স্ট টু লাস্ট বলতেছি আমাদের পেজে এখন হয়তো বা আপনারা একশো আটাত্তর নাম্বার ব্যাচের অলরেডি স্টুডেন্ট হয়ে গেছেন সো আমি যেটা বলতে চাচ্ছি এই পেজটা এই গ্রুপটা হচ্ছে মূলত আপনাদের মেন গ্রুপ আপনারা পেজে বা বিভিন্ন গ্রুপে হয়তো অ্যাড থাকতে পারেন কিন্তু এই একশো আটাত্তর নাম্বার গ্রুপটা হচ্ছে আপনাদের মেন গ্রুপ প্রত্যেক রবিবার মঙ্গলবার বৃহস্পতিবার এখান থেকে অবশ্যই আপনারা কমিউনিকেশন করবেন আর আগামীকালকে যেহেতু আপনাদের ফার্স্ট ক্লাস হচ্ছে আমি বলবো যে আগামীকালের মধ্যে অবশ্যই আপনারা আগামীকালকে সবাই এখানকার মধ্যে সবাই ক্লাসে জয়েন থাকেন হ্যাঁ আগামীকালকে ক্লাস রাত নয়টায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম